আব্দুল্লাহ আব্বাস মানে আব্বাস তিনি মুসলমান তিনি একদিন স্বপ্নে দেখলেন খুব কষ্ট পাচ্ছে আব্বাস বললেন ভাই জাহান নামে কেমন কষ্ট হচ্ছে হায় জাহান নামের কষ্টের কোনো বর্ণনা আছে কিন্তু সোমবার দিন আমার কষ্ট হয় না সোমবার দিন কেন হয় না কারণ সোমবার দিন যে আমি দাসীকে মুক্ত করেছিলাম নবীর জন্মের খবর শুনে আমার এই আঙ্গুল আমি মুখের মধ্যে দিলে জান্নাতের দুধ দিয়ে আমার পেট ভরে যায় এই ছয়টা দিন যে জাহান্নামের আগুনে পুড়ছি এই সোমবার আসলে আমি সব কষ্ট ভুলে যাই তাহলে চিন্তা করে নবীর মিলাদের দাম আছে না নাই দেখছেন কিন্তু নবীর সিরাত কেবল হাব গ্রহণ করেনি মিলাদ কে করছে কিন্তু সিরাত কে করেনি আবু জেহেল কিন্তু নবীর মিলাদকে গ্রহণ করছে নবীর জন্মগ্রহণ করার পরে নবীকে এক সময় একটা পাহাড়ের উপরে দাঁড় করায় হাজার হাজার লোকের সামনে বললেন মক্কার লোকেরা তোমরা ভালো মানুষ দেখেছ নি সব তো দেখতেছো আমাদের মতন সব তো দেখতেছো আমাদের মতো ভুয়া ভুয়া আজকে তোমাদেরকে এমন একজন যুবককে দেখাবো আজ থেকে তারা নাম হবে আল আমি আবু জেহেল কাট্টা কাফের নবীর মিলাদকে স্বীকার করে নবীকে আলামিন ডিগ্রি দিছে না কিন্তু নবীর সিরাতকে মানেনি মারাত্মক কথা ঠিক কিনা বলেন আবু আল্লাহর নবীকে লালন পালন করেছেন যেই নবীর শিশুকালে মা মারা গেল গর্বে থাকতে বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল আল্লাহ রাজুল বলেছেন আমার বাবা নাই আমি এতিম এ কথা আমি মানতে পারি না কারণ আমার চাচা আবু আহা আবু তালেব আমাকে এত দয়া করেছে বাবা নাই এই কষ্ট আমি কোনো দিন বুঝতে পারিনি এত আদর্শ করছে নবীর মিলাতকে মানছে কিন্তু নবীর সিরাতকে মানে যার কারণে আবু তালেব জাহান্নামি তোর এখন কথা ঠিক কিনা তো এখন ব্যাপারটা হলো আল্লাহর নবীর মিলাদ নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশে যেখানেই মিলাদ নিয়ে আওয়াজ করবেন যাবার তো পারেই না হালিমার কাছে যাবার পারছে হালিমার কাছে যাবার পারে নাই খাদিদার কাছে যাবার পারে নাই খাদিদা কি দেখে চল্লিশ বৎসর একটা বিধবা মক্কার সবচাইতে ধনবতী রমণী এতিম নবীকে বিয়ে করলেন সে কথা বলতেই পারেনি ওটাও কিন্তু মিলাদ তারপরে হালি সাদিয়া নবীকে লালন পালন করেছে দুধ মাতা দুধমাতা সাদিয়া ওখানে কিন্তু করুন করুন কিছু ঘটনা আছে যে কথাও বলতে পারেনি এ কথা আমি সারা রাত যদি বলি আপনাদের ভালো লাগবে আপনি যে দলই করেন আপনার কাছে খারাপ লাগবে না কিন্তু যখনই সিরাত সম্পর্কে আলোচনা হব তখন আবু জেহেল মার্কা লোকেরা একটু মন খারাপ করবে কে হুজুরকে আবার রাজনীতি শুরু করলো নাকি তো আপনারা কিন্তু এখানে নাম দিয়ে বলেছেন সিরাত মাহফিল জোরখ কথা ঠিক কিনা আপনারা কেউ বলেছেন যে মিলাদ মাহফিল মিলাদ মাহফিলের শেষে তবারক থাকে সল্লি আলা কোয়া খাওয়া দাওয়া করে আমরা চলে যাই এটা হচ্ছে আমাকে বগুড়াতে মিলাদ মাহফিল আর সিরাত মাহফিল হচ্ছে নবীর জীবনী যে সিরাতকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন লাতাদ কুমফি রাসূল ইল্লাহি উসু হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও হে রাসূল আপনি বলেন কুল আপনি বলেন ইনকুমতুম তোহেব্ব্য নাল্লাহ হাফাত্তাবিওনি এহেব্ব অয়া এলা গম চনু বা কোম পল্লি হ্যানের বাতাস নাই দিও না মাইকে সাউন্ড মনে হয় একটু ধপঢপ করতেছে হ্যাঁ দিও না তো এখন আপনাদের কাছে মিলাদ মাহফিলের আলোচনা তো মার্শাল্লাহ হয়েছে আমি একটু সিরাত নিয়ে কথা বলি হ্যাঁ সিরাত নিয়ে একটু কথা বলি সিরাত শুরু হয়েছে নবীর চল্লিশ বছর বয়স থেকে বছর বছর পর্যন্ত নবীর শত্রু দুনিয়াতে কেউ ছিল না কিন্তু চল্লিশ বছর বয়সে নবীর উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করলেন জোর কি নাজিল করলেন যে কোরআনের এক নাম হলো ফোরকান যে কোরআন কা বলেছেন শিফা অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এর বাংলা slogan হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সুন্নাহ লকবেন না সুবহানাল্লাহ উম্মাহাতুল আমাদের মায়েশার কাছে কতিবয় সাহাবি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এসে বললেন মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই মায়েশা বললেন নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে সাহাবেরা বললেন মা আপনার নবী সম্পর্কে আমাদের নবী সম্পর্কে আমরা জানতে চাই মায়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ আমরা কোরআন পড়ি মায়েশা বললেন আল্লাহর কোরআন যেমন অবিকল আল্লাহর নবী হলেন তেমন তাহলে সিরাতের ওয়াজ করতে গেলে কোরআনেরই কথা বলতে হবে জরেগন কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহর আসলোর পরে যখন কোরআন নাজিল হয়েছিল এই কোরআন শোনার দিক দিয়ে সোনা এই ছেলেরাই ছোট মানুষ তো বুজুক বানা বুজুক সামনে কাতারে কইছে এক কথা বলবে না শোনা সোনা কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর ছিল আবু জেহেল আপনারা তো বসে শুনতেছেন আবু জেহেলের ভাগ্যে বসে থাকা শোনার সুযোগ হয়নি দাঁড়ায় শুনছে সারা রাত চুপি চুপি কোরআন শরীফ শোনে সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি পারি পারিনি দেখছেন না কেন কোরআনের পক্ষে কোরআন শোনার পক্ষে এত সুন্দর সার্টিফিকেট আবু জাহেল দিছে কিন্তু আল্লাহ কিন্তু বলেছে স্বামী না অ তা না খালি শুনলে হবে না কথাটা বুঝলেন তো এর মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তো আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতেই যখন ভালো লাগে তাহলে সেইটা গ্রহণ করলে অসুবিধা কি আবু জেল বলতেছে এই কথা জোরে বলা যাবে না তোর কান্ডা আমার মুখের কাছে দেয় তো কানটা যখন মুখের কাছে দিছে তখন ফিস করে বলতেছে এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রেতিম পোলা আবুদের কিন্তু ঘোষণা করলো আমার মতন ভুয়া নেতা দরে এখন কি নেতা আজকে আমাদের বাংলাদেশে যদি কোরআনের বিজয় হয় তাহলে বর্তমানের ভুয়া নেতার নেতৃত্ব কিন্তু আর থাকবে না একটা ভুয়া নেতার চান্স নাই কিন্তু আজকে কোরআনের বিরুদ্ধে না করে ভুয়া ওয়াশ করতে করতে সাইড মারেকার তা রসুলের কোরআন এটা দুনিয়াতে শুধু তেলাওয়াতের জন্য আসে নাই আল্লাহ কোরআনে বললেন إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون الله أكبر এখন আমরা রাসুলের উম্মত যারা এ আয়তের ওপরেই আমার আজকের আলোচনা হবে সিরাত মাহফিল আল্লাহ রাসুলের মতন ভালো মানুষ কেউ ছিল না আপনি বলেন তার ভালো বলা এটা কি মানুষ বলছে না আল্লাহ বলছে আল্লাহ কোরআনে বলেছে ও ইন্নাকাল আলা হলো কিনা আজিম রাসুলের চরিত্র হল মহান চরিত্র আজিম হচ্ছে আল্লাহর নাম আজিম কার নাম চরিত্রের মধ্যে সে আজিম শব্দটা আল্লাহ উল্লেখ করে বললেন মহান চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের নবী নবীন সেই মানুষটার শত্রু কেন হলেন শত্রু হওয়ার পিছনে কারণ কি আল্লাহ রসুল কোরআন নিয়ে আছেন ঘরে মক্কার কাফেরদের মধ্যে কোনো টেনশন নাই কিন্তু আবু জেহেলের মাথায় টেনশন যদি নবী নিয়ে বের হয় যদি বের হয় টেনশন আছে না নাই তো আবু জেহেল তার কয়েকজন নেতা নিয়ে নবীর কাছে আইসে আচ্ছা প্রস্তাব দিচ্ছে বাবা তুমি যে জিনিস পাইছো শুনতে ভালো খুবই আরাম রাত কোন দিক দিয়ে দেয় বুঝবারি পারি না তুমি এই জিনিস ঘরের মধ্যে নিয়ে তেলাওয়াত করো আমরাই শুনবো বাইরে থেকে কিন্তু এই কোরআন নিয়ে তুমি বাইরে যাবে না বিনিময়ে তুমি যদি খাদিজা তো বুড়ি হয়ে গেছে তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে চাও আমরা তোমাক দিয়ে দেব গোটা মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেব দুই নম্বর শর্ত হলো তোমাকে কোনো কষ্ট করে কামাই করা লাগবে না মক্কার সবচাইতে ভালো ভালো খাবার তোমার ঘরে আমরা পৌঁছে দিব তিন নম্বর তুমি যদি চাও যত পরামর্শ লাগে হামা করে দিবা কিন্তু আইন দিবা না পরামর্শ দিবা কিন্তু আইন আইন দিবা না তো এখন ব্যবহার হলো আল্লাহ রাসুল এই কথা শুনে বললেন যে আপনারা যা দিবার আর সেইটা তো দূরের কথা যদি আসমানের চাঁদ সূর্য আমার দুই হাতে এনে দেন এই কোরআনের আন্দোলন আমি করব কারণ কোরআন তেলাওয়াতের কিতাব নয় কোরআন পড়ার কিতাব নয় কোরআন হলো সমাজ পরিবর্তনের কিতাব জোরে ঠিক তখন তো তারা শত্রু হয়ে গেল যে নাই তো বার হবি আজকে মসজিদের মধ্যে আপনি সুন্দর করে কোরআন পড়েন সব দলের লোকেরা এসে কিন্তু আপনার পিছনে একতেতা করবে আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কাতার সোজা করতেছে জামাত একটু চার আঙ্গুল পিছনে আছে আওয়ামী লীগে হাত ধরে টানতেছে কে ভাই পিছনে কেন রে আই আমার পাঁচ সাথে পাও লেগে খাড়া হবে বিএমপি একটু সামনে গেছে আওয়ামী লীগ টান দেখা গেছে সামনে দাস করে কাতার জিনিস না মসজিদের মধ্যে দেখবেন সব দল এক কাতার ইমাম কোরআন পড়তিছে এরা খালি শুনতিছে কিন্তু বুঝতেছে না যেরকম কথা ঠিক খেলে এখন এইটা যদি ইমাম বুঝানো শুরু করে দেয় শুধুমাত্র পঞ্চাশ বছর যিনি কোরআনের সব এ দোয়া করার কারণে অনেক মসজিদের ইমামতি চলে গেছে ইমামতি চলে গেছে চিন্তা করছেন এখন আপনাদেরকে আমি সেই সিরাত থেকে আলোচনা করতেছি একটু মনোযোগ দেবেন কোরআন এবং হাদিসের সমন্বয় আমাদের শোনার দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ রাসুল আসলে কি আল্লাহ রাসুল আসলে কি আমরা অনেকে বলি রবিউল আউয়াল তারিকা রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ কথা আমরা অনেকেই বলি কিন্তু রাসুল দুনিয়া থেকে বিদায় নেন নাই আমরা ছোটবেলায় গজল শুনতাম ইসলামের আলো জ্বলায় দিয়া নবী আসেন সোনার মো ইসলামের পতাকা হাকা দিয়া দিয়ানো বিইয়া আসেন সোনার মো নাই আপনারা কেউ করবার হয়েন যে ইসলামের পতা হা উড়া দিয়ানো মইরা আসেন সোনার নাই মহিরা কর পারবেন তাহলে আপনারা কেন বলেন যে বারোই রবির আগাল তারিখে নবী মরে গেছে নবী মরে গেছে এ কথা কোন মুসলমানের মুখে আনাই কবিরা গুনে আজও মজেন আসাদু আল্লাহ সাথে সাথেই আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ বলতেছে জোরে কথা ঠিক কিনা আজও কোন হিন্দু মুসলমান হবার গেলে শুধু লাইল এক কোটি বার পড়লেও মুসলমান হতে পারবে না যতক্ষণ মোহাম্মদ রাসুল উচ্চারণ না করবে তাহলে মরে গেছে ইমাম মালেক টুপিওয়ালা দাড়িওয়ালা দুপালা মানুষকে দেখলে হাত ধরে বাড়ি নিয়ে যেতেন বলতেন আজকে আপনি আমার মেহুমান বলে হুজুর আমি একটা সাধারণ মানুষ আর আপনি এত বড় একজন আলিম হয়ে আমার মতো মানুষকে মেহমান করলেন কেন বলে তোমার ভেতরে আমি রাসুলকে দেখতেছি আমি তোমাকে মেহমান করার কারণ হল তোমার চেহারার মধ্যে আমার রাসুল তোমার মাথার টুবির মধ্যে আমার রাসুল তোমার পোশাকের মধ্যে আমার রাসুল আমার বিশ্বাস যার মাথায় টুবি মুখে দাঁড়িয়ে পরনে জুব্বা তারা কলিজার ভিতরে আল্লাহ রাসুল ধরে কর কথা এই গপ রাসুল মরে গেছে রাসুল মরে গেছে খালি আবু বক্কর বলেছিল রাসুল বিদায় হচ্ছে রাসুলকে দাফন করা লাগবে এটা কে বলেছিল আবু বক্কর সিদ্দিক রাজি বলছে রাসুল বিদায় নিছে রাসুলকে দাফন করা লাগবে সাথে সাথে ওমর ফরক বলে কেউ যদি বলে রাসুল বিদায় নিছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না ওমর ফারুক বলতেছে দেহ থাকবে কিন্তু মাথা আউট দেখেন নবী যখন দুনিয়াতে ছিল তখন কিন্তু ওমর ফারুক আবু বক্কর দুইজন একমত ধরে কোন কয় মত একমত আবু বক্কর যখন আয়সাকে বিয়ে দিল নবীর সাথে ওমর ফারুক বললেন ভাই আলী জামাই হলো ওসমান জামাই হলো তুমি শ্বশুর হলে আমার ভাগ্য এত খারাপ আমি কিছুই হবার পারলাম না তাও কাকে তোর মেয়ে নাই তোর মেয়ে হাফসাকে নবীর সাথে বিয়ে দিয়ে তাহলে তুইও শ্বশুর হ দেখছেন কি মিল দুই জনি নবীর শ্বশুর ধরে সোহান আল্লাহ কিন্তু বিদায় নেওয়ার সাথে দুই জনের মত পাল্টে গেল একজন কয় দাফন কর্ম আর একজন কয় মরেইনি কেউ যদি কয় বিদায় লেসে ওরা দেহ থাকবি মাথা থাকবি না এখন নরম নরম সাহাবি নরম নরম আউ বক্করের কাছে গিয়ে বললে সাহু বক্কর ভাই আপনিও যা আমরাও তাই কারণ আল্লাহ রাসুল বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি শ্রেষ্ঠ মানুষ থাকে সেই মানুষটি হল আউ আমার সমস্ত উম্মতের নেকি যদি এক একপাল্লায় দেওয়া হয় আর গারে সোরের মহব্বতের নেকি যদি আবু বক্করের অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের তা চাইতে বক্করের নাকি ওজন বেশি হবে এখন এখানে একটা ফতু আছে আপনারা বলেন তো আমলের আর মহব্বতের নেকি কোনটার দাম বেশি সমস্ত উম্মতের আমলের নেকি আর আবু বক্করের এক রাতের মহব্বতের নেকি। তা আমরা যতই আমল করি রাসুলকে মহবত ছাড়া যদি আমল করি ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না কথা ঠিক হ্যাঁ তো নরম নরম গুলো এসে বলতেছে যে আপনিও যা আমরাও তাই রাসুল বিদায় নিতে রাসুলকে দাফন করবার চাই গরম গরম সাহাবে হাজর তোমর ফারুকের কাছে গিয়ে বলতেছে ভাই আপনিও যা আমরাও তাই আল্লাহ রাসুল দুনিয়া থেকে কোনো দিন বিদায় নিবার পারে না গরম গরমগুলো কার কাছে কথা কয় না আর নরম নরম নরমগুলো অক্ষরের কাছে সেই সময় কিন্তু দুই দল ছিল একটা গরম দল আর একটা হলো নরম দল আজকে বাংলাদেশেও মুসলমানের মধ্যে দুই দল আছে একটা হলো নরম দল আর একটা হলো গরম দল নরম দলেরা কোনো দিনও খায় না জেলে তো যায় না এখন কথা ঠিক হয় না আর গরমেরা বাড়িতে থাকবার পারে না খালি খোঁজে জয়গুরহাট থেকে এক মহাজ্জিন আমাকে মোবাইল করে বলতে হুজুর আপনি কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমি বললাম ভাই মাজিন সাহেব আপনি কেমন আছেন কয় নাউজ বিল্লা আমি বললাম নউজবিল্লা কেন বলে হুজুর আজান হচ্ছে আকামত হচ্ছে ইমাম নাই তে ইমাম নাই কেন বলে ইমামকে পুলিশ খুঁজতেছে ইমাম যে কোন জায়গাত লুকে আছে হামরাই খোঁজ পাচ্ছি না তা আমি কইলাম মুয়াজ্দি ইমমকে পুলিশ খোঁজে খেন। ওই গ্রামকে চোর ডাকাত বাটকার সুদারু ঘুষাড়ু নাই বলে আমাদের তিন পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই চোর ডাকাত গোটা গ্রাম ভরা পুলিশ কাউকে খোঁজে না খালি ইমামকে খোঁজে তা আমি কইলাম ইমামের দোষ কি বলতে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে বলে সেই মারাত্মক দোষটা কি বলে ইমাম কোরআনকে শুধু মসজিদের মধ্যে রাখবে না ইমাম কোরআন দিয়ে যেন বাংলাদেশ চলে মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলতে পারে না শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইনে চলবে এই দল ইমাম করে এই খবর খেয়ে যেন পুলিশকে দিছে তখন থেকে পুলিশ ইমামও খুঁজতেছে দুই দল হয়ে গেছে একটা হলো নরম দল একটা হলো গরম দল এমন সময় আবু জর গিফারি রাহু বললেন আমরা আউ বাক্করের দলেও যাব না আমরা উমরের দলেও যাব না আমরা যাব হযরত আলীর কাছে জোরে কন কার কাছে আপনারা কোন তো দল বাড়তেছে না কমতিছে আল্লাহ রাসুল বলেন আমার বড় ভয় হয় বনি ইসরায়েলের সময় বাহাত্তর দল হয়েছিল আর আমার অম্মতের মধ্যে তিয়াত্তর দল হবে একটা দল জান্নাতে হবে আর বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে তিয়াত্তর দল হবে ধর কোন কত দল হবে তার মধ্যে একটা দল যাবে জান্নাতে আর বাহাত্তর দল যাবে জাহান নামে বললেন এ রসুল সেই একটা দলকে আল্লার আসুল চুপ করে থাকলেন এমন সময় আল্লাহতালা কোরআনের আয়াত মাদিল করলেন কুনতুম হৈর উম তিন অহরিজাতলিনা সীতা মুরুহোন বিল মারৌফি অতান হাওনা নীল মনকা আল্লাহ আল্লাহ এখন আপনারা আজকে সিরাত মাহফিলে চিন্তা করবেন যে আমরা বাহাত্তরের মধ্যে আছি জান্নাতি দলের মধ্যে আছে একটু চিন্তা করার দরকার আছে না ধরে হ্যাঁ একটু চিন্তা করবেন কষ্ট করে গরমের মধ্যে বসে আছেন আর একটু চিন্তা করবেন না এগারো সালে একজন নেতা আমার সঙ্গে হজ করতেছে কাবা ঘরে চত্বরের মধ্যে গিয়া বলতেছে লব্বাইক যারা হাজি আছেন তারা সবাই জানেন আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিকা লাক আল আবাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতা লাকওয়াল মুলক লা শারিকা লাক তো আমি হাদিসের হাত ধরে বললাম ভাই আমি গোটা তালবিয়ার অর্থ শুনবার চাইলে খালি ছেড়ে ছেড়ে বলেন লাকওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি তো হুদুর আপনারাও কোন শুনে শুনে আমরাও কই এত বাংলা জানি না এই বাংলাদেশে আরবিতে গড় দোয়া করে আরাম আছে আছে না নাই আমি বহু নেতার মরার দোয়ার অনুষ্ঠানে আরবিতে গড় দোয়া করি ওরা না বুঝে খালি আমিন আমিন করে বুঝবার পারে না তো আমি দোয়া করতেছি না গড় দোয়া করতেছি ও যা নামিন মধ্যে ঢুকা দিচ্ছি তারপরে করছো আমিন আমিন নেতা বলতে যে হুজুর আপনারা কন হামু কই আর তো বাংলা জানি না আমি করি আর বাংলা হলো লাকাওয়াল মূল লা লাখালাক শব্দের অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আপনি হস করার আগে কি দল করছেন করছেন কিন্তু হজ করার পরে আপনি যদি আল্লাহর দল না করেন কোন মানুষের দল করলে আপনার নাম হাজি হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে এখন এই মাথার সমস্যা নাই ওটা হচ্ছে বায়ুল পাগলের মতন বোধ না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন আবু যার গিফারি আল্লাহ বলতেছেন আমরা আউ বকরের দলেও যাব না আমরা উমরের দলেও যাব না আমরা যাব হজরত আলীর কাছে দরেখন কার কাছে আলীর কাছে যাওয়ার কারণ হল আনা মাদিনে আলিও বাবু হাব রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর আলী হলেন সেই শহরের দরওয়াজা হা দলাদলি না করে মীমাংসা করাই ভালো ঠিক কেনা করেন আবুদার গেফারি কি দল করার জন্য যাচ্ছে না মীমাংসার জন্য যাচ্ছে মীমাংসার জন্য কার কাছে যাচ্ছে আলি কি আলি কি সাধারণ ব্যক্তি আলি একজন আলম আজকে বাংলাদেশের মীমাংসার জন্যে আমরা সাধারণ নেতার কাছে ধর ধরিয়ে আলমের কাছে যাই না দরে কথা ঠিক কি না হ্যাঁ বউ তালাক দিয়েছে তিনটা চেয়ারম্যান দুই দিয়ে কয় আর জন তালাক দিস না এমন সময় আমি যাচ্ছি আমাকে হুজুর একটু দোয়া করেন কিসের দোয়া ভাই কয় আমরা কাম করছি হুজুর আপনি সাথে দোয়া করেন বলে কি কাম করছেন বলে এই ছেলে রাগ করে বউ তিন তালাক দিছে আমরা দুই থাপ্পড় দিয়ে বউ আর হাতত দিছি তা আমি করলাম ভাই এটা তো এটা তো ইসলামের জাহেজ নাই আমি দোয়া করতে পারবো না তখন বলে হুজুর তাহলে আপনি জান মেম্বর এই তুই দোয়া কর আমি ফট করছি এটা বসলাম মেম্বার দোয়া করার সাহস পায় না আমি বললাম মেম্বর সাহেব দোয়া করেন হুজুর আমরা দোয়া করতে পারি কিন্তু আলেম থাকলে পারি না আলেমরা যদি না থাকে তাহলে আমরা দোয়া করি আপনি থাকতে আমি দোয়া পারবো না তাহলে বউ তালাক দিয়ে তুমি নেতার কাছে যাবা কেন তুমি আলেমের কাছে যাবা ধরে কোন কথা ঠিক কি না আবু জারগি ফারি বললেন আবু বাক্করের দল হয়ে গেছে উমরের দল হয়ে গেছে এখন মারামারি শুরু হবে জোরে কোন ঠিক কিনা এক দল দাফন করবার দাবি আর দল লাঠি নিয়ে আসবে আল্লাহ নবী তৈরি না মাটির তৈরি এই নিয়ে আমাদের বাংলাদেশে মারামারি আছে না নাই জোরে কোন আছে না নাই আসলে নবী কিসের তৈরি এইটা মীমাংসার দরকার দুইটা দল হলে চলবে না আল্লাহ বলেছেন তোমরা দলাদলি করো না বরং তোমরা একত্র হয়ে যাও তোমরা একত্র হয়ে থাকলে পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান পৃথিবীর কোনো বৌদ্ধ হিন্দু তোমাদের একটা পশম পর্যন্ত উঠেতে পারবে না তোর কথা ঠিক কিনা না কারণ মুসলমান হলো বরের জাত আর কাফের বেঈমান মানে হলো বরযাত্রী মুসলমান কিসের জাত বরের জাত আপনার বিয়ার অনুষ্ঠানে জাননি আপনারা কোন যাননি বরের সাথে জাননি আচ্ছা মধ্যেঘাটার যায় যদি বর কয় ভাই মেয়ে আমার পছন্দ লয় আমি বাড়ির যাবো বরযাত্রী কইছে যা তুই যা আমরা আর বাড়ির না আমরা নিয়ত করে বেড়াতেই খাবার দাম এখন মেয়ে পক্ষের লোকেরা খালি বর খুঁজতেছে খালি বর খুঁজতেছে এই তোমরা এতগুলো মানুষ বর কই বর তো মধ্য ঘাটটা চলে গেছে আমরা যাইনি তাড়াতাড়ি খাবার দেন তখন আপনি বলেন তো মেয়ে পক্ষ খাবার দিবি লাঠি বার কর এত আয়োজন হয়েছে বরের জন্যে বর ছাত্রীর জন্য কোনো আয়োজন হয়নি আজকে গোটা পৃথিবী আল্লাহ সাজাইছে মুসলমানের জন্যে কাফের মেহমানদের জন্য নয় জোরে ঘর কথা ঠিক আজকে আমরা বর হইয়া মুসলমান আল্লাহর বান্দার একটু মনোযোগ দেশ শুনবেন আবু জার হজরত আলীর দরবারে গিয়া দেখে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আবুজার গেফারে বললেন আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই বাহিরে গণ্ডগোল লাগছে যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই খামাখা খামাখা বোঝেন আমাদের বগুড়ার ভাষা আপনারা কি করেন অনেকে কয় পড়া লাভ আছে তোমার বউ স্টার জলসা দেখে তুমি এসব নামাজ পড়ে যাচ্ছে তোমার ঘরের মধ্যে থেকে করে পূজার হরি 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 ঘরের ভুলকে দিয়ে দেখে যে আমার বউ ভারতে স্টার জলসা দেখতেছে আর স্টার জলসা দেখার কারণে হিন্দু করে নাটক নাটকের মধ্যে পূজার বাদ্য আমার ঘরে লো করে বাঁচতেছে হরি 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 আল্লা কয় অজাতা নামাজ পড়ে তোর কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত তোর বউকে ঠিক করতে না পারবে মুসলমানের ঘরে কোরআন হবে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য কেন বাঁচবে অজাতা অনেকে বলে হুজুর অজাতা ওয়াজ করে লাভ কি অজাতা আপনি যেই রাত্রে ওয়াজ করেন সেই রাত্রে ফদরে মুসল্লি ঘুমা যায় গতকাল মুসল্লি হয়েছিল ফজরে বিশ জন আজকে ও আসনেতে ঘুম আসবি সে এত ভাবি না মজিন একলাই না হয় ইমাম আসবি এই কি অজাতা যে ছেলেরা সিরাত মহাবিল করতেছে আপনি খোঁজলে দেখেন এদের মধ্যে অনেকে হয়তো মগরি বেশ নামাজ পড়েনি অজাতা কথা এইরকম অজাতা কয় খামাখা কয় আপনার অজাতা কন না খামাখা খামা খা খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবীর নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে এক দল কয় বিদায় নিছে দাফন করব আর এক দল কয় খালি যদি শুনি বিদায় করছে এই কথা তার দেহ থাকবে মাথা থাকবে না হযরত আলী বলতেছেন চলো যাই সুবহানাল্লাহ চলো যাই আবু জারগিফারি বললেন আমরা ইসলাম আপনার কাছে আর আপনি কোথায় যাবেন আউ বক্করের দলে যাবেন না ওমর ফারুকের দলে যাবেন আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্যে কিন্তু আপনি বললেন চলো যায় আপনি কি আউ বক্করের দলে যাবেন না ওমর ফারুকের দলে যোগ দিবেন আলী বলতেছেন আবু জর যারা পরিচিত মুসলমান হবে তারা কোনো দিন মানুষের দল করবে না আবু বক্করের দল করাও যায় নাই উমরের দল করাও জায়েজ নাই মুসলমানকে কেবলমাত্র দল করতে হবে আল্লাহ কি বলতেছেন দল করাও যাবে না দল করাও যাবে না আর আপনারা বাংলাদেশে কার দল করতেছে কার দল করতেছে মুসলমানের বাচ্চা যদি হও তাহলে এখনো মানুষের দল করা চলবে না মানেন বা না মানিরাতে শোনেন কার দল করবেন আরো জোরে জোর সে বলুন জোর হলো না যারা বলতেছেন না যারা বলতেছে না তাদের দুই কান্দে দুই মুহুরি আল্লাহ বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থামা থাকবো না বলতেছে কার দল করবে আর আল্লাহর দল তোমার দল কয় না কি দুই কান্দে তুই ফেরেসতাম মাঝে মধ্যে রাগ করে আল্লাহ 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 এই দেখেন আসান হলো সবাই নামাজ পড়ে গেল এই শয়তান তো বেড়ায় ঘুরতেছি আর কান্দর থেকে আমরা মুকি। আল্লাহ বলতেছে ধৈর্য ধর হতে পারে তৌবা করে একদিন মুসলমান জরে খন সৌহ আল্লাহ আল্লাহ এত ভালোবাসে যে মরার আগ পর্যন্ত আমাদেরকে ফিরে আসার সুযোগ দিছে জরে খন কথা ঠিক কেনা এত আল্লাহর দয়া লাতাক না তুমি রহমাত ইল্লাহ ইন্নাল্লাহ ইরু জুনু বা জামিয়া ইন্না হুহু আল্লাহর রহীম এতদিন যা করছি করছি আজ থেকে তৌবা করে যদি আমরা আল্লাহর পথে আসতে পারি আল্লাহ অতীত জীবনের সমস্ত পাপ মাফ করে দিবি ঠিক তাহলে কার দল কর্ম এই কথা বলতো আল্লাহ আটকে গেছে কি মন খারাপ করতেছেন সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন সময় কিন্তু আর বেশি বাকি নাই আল্লাহর বান্দার একটু জবান করে বলতে হবে আবুজার গিফারি বললেন আলী ভাই তাহলে আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন আবু বাক্করের দলেও যোগ দিবেন না উমরের দলেও যোগ দিবেন না তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন আলী বলতেছেন তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে আপনারা বলেন তো মীমাংসার দরকার আছে না নাই আবুজার গিফারি বললেন আমাদের কোনো আপত্তি নাই যে জায়গায় গেলে মীমাংসা হবে আমরা সেই জায়গায় যেতে চাই আজকে সিরাতে রাসুল মাহফিলে আপনারা বলেন অত আলী সমস্ত সাহাবিদেরকে নিয়ে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কি আপনারা যাবেন যেখানে গেলে মীমাংসা হবে ধরে কি কী হবে বাংলাদেশে মীমাংসার জায়গার নাম হলো মসজিদ মীমাংসার জায়গার নাম হলো মসজিদ নামাজ শুরু করছে না আমাদের আগে তো খেয়াল করে কিন্তু যেই নামাজ শুরু করছে ইতিমধ্যে দুইজন দুই ধার ডান আছে ডান পাশে যে ডান আছে তাই হলো সুদাড়ু আর বাম পাশে যে ডান আছে সে হলো ঘুষাড়ু ওই এখন এরকম আল্লাহ আকবরকে হাত বান্ধিছে এখন আর হাত খোলা যাবে এ কতক্ষণ হাত খোলা যাবে হাত খুলে যাবি না তো কারণ আল্লাহ আকবর কান ধরে এরকম আসামি হয়ে গেছি আল্লাহর কাছে জোরে কোন কথা ঠিক না আসামি কোনো দিন বসা থাকে না দাঁড়ায় থাকে এই জন্য আল্লাহ বলেছেন কুম কুম মানে কি দাঁড়াও লিল্লা হে আল্লাহর জন্য কনেকের আনুগত্য নিয়ে এখন কতকগুলা সারাদিন ঘরে দশ কেজি ব্যাগলে বাজার করে আর মসজিদ সারাদিন বয়সে আল্লাহ ধরতে মিশিং সবসময় চলে না হঠাৎ চলাবার সাম চলবি যৌবন বয়সে নামাজ পড়েনি ওর হাঁটুর বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে এখন উপর হয়েছে শেষ দিবি মাজার যে বিয়ারি আছে নাটবল্টো আছে জাম মারছে ওই এখন ওর সিয়ারত বসতে এই এই করতেছে আমি বলি সিয়ারত যদি নামাজ পড়তে চাও মিয়া বাড়ির নামাজ পড়ো মসজিদের মধ্যে চেয়ার চলবে না কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা তেমন ওয়াজিব জোরে ঘন্টা আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে নবীর সিরাত। নবীর সিরাত হলো নবী ততক্ষণ পর্যন্ত মুখে হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে নবীর সন্নত নবী মুখে কখন হচ্ছে যখন দেখে কাতার সোজা হয়ে গেছে কাতার মধ্যে ফাঁক ফুঁক নাই এক ফাঁক দেখে নবী শয়তান ঢুকতেছে রে বকির বাচ্চার মতন শয়তান ঢুকতেছে ফাঁক বন্ধ কর তাহলে আল্লাহ কোরআনে কি বললেন কুম কুম মানে কি দাঁড়াও জোরেগণ কি করো দাঁড়াও তিন আল্লাহর আনুগত্য নিয়ে উই দাঁড়াইছে আনুগত্য নিয়ে হাত বান্ধিছে কিন্তু একটু চোখ টিরা করে দেখে এখন যে ব্যক্তি এক টাকা সুদ খায় কয় টাকা একশো টাকা লয় এক টাকা যে ব্যক্তি সুদ খায় নিজের গর্বধারিণী মায়ের সাথে করার পাপ হয় সেই পাশে কে কেবল সালাম ফিরেছে সালাম ফিরেতেই দুইজনের হাত খপ করে ধরছে দুইজনে বলতেছে কে ভাই হাত ধরলি কেন এই কথাগুলো শোনো হাত ধরলি কেন তাহলে ভাই একসঙ্গে কাতার বদ্ধ হয়ে নামাজ পড়লাম ভাই রে তোমরা আমার ভাই একসাথে জাননা তো যাবার চাই এই জন্য হাত ধরছি ভাই একটু খারাপ হোক কোলাকলি করি তো ঘোষাও ঘোষা থা সুদারুক চুলিছে তুইটা কোলাকলি করতেছে কোলাকলি করতে করতে কানে কানে বলতেছে তুই বলে সুদ খাস তুই বলে সুদ খাস ওই তখন খালি নিচের দিকে তাকাচ্ছে নিচের দিকে তাকায় মনে মনে বলতেছে এমন জায়গার তুই ধরলু রে এই ধরাখালি রাস্তার ধরলে তোর আমি চাপা ফাটাতাম তোর এখন কথা ঠিক কিনা কিন্তু এমন জায়গা তো আমার ধরলি যেখানে মিথ্যা বলা যাবে না আমাদের বাংলাদেশে তারা নামাজ পড়ে না তারাও ঝগড়া লাগলে বলে বিশ্বাস যদি না করিস মসজিদ ছ বিশ্বাস না করিস মসজিদ ছ আমি কলাম কে নামাজ পড়িস না মসজিদের কি বুঝিস নামাজ না বললে কি হবে হুজুর মসজিদ আল্লাহর ঘর এটা আমরা বিশ্বাস করি সমস্ত রওনা দিল হজরত আলী একটা ঘরের দরজায় এসে থমকে দাঁড়ালেন যে ঘরটা হলো ওম্মাতুল মমিন মা আয়সার ঘর যে ঘরে আল্লাহর নবী এখনো আছে জোরে কোন সোহান আল্লাহ এখনও যেই ঘরে নবী আছে সেই ঘরের দরজায় দাঁড়ালেন হজরত আলী উম্মাহাতুল মমিনিন মাইশার ঘরের দরজায় এমন সময় আবু বক্কর দৌড়ে এসে আলী ডান হাতখানা ধরে বলতেছে এত পরে আসলে কেন এত পরে আসলে কেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীকে দাফন করা লাগবে কারণ নবী বলেছেন তিনটা কাজ তোমরা দেরি করবা না তিনটা কাজ তোমাদের দেরি করা চলবে না এক নম্বর হলো মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে দুই নম্বর হলো তোমাদের ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে আঠারো বাইশ না যুবক যুবতী যখন হবে অকাম করার আগেই বিয়ার কাম করা লাগবে অকাম করার আগেই সরকারি বয়স দিয়েছে ছেলে কেড়ে বাইশ মেয়ে কেড়ে আঠারো আরে বাল্য বিয়া বাল্য বিয়া কাক এই বাল্য বিয়া কাক ওই আঠারো বছর থেকে ১৩ বছরের মেয়ের সাথে প্রেম করতেছে এইখানে সরকারের বিয়ে হলো হালাল জিনিস এখানে বাধা জোর কথা ঠিক কেনা যুবক যুবতী হবে এই আল্লাহ রাসুল বলতেছেন ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে বিয়ে দিতে দেরি করা যাবে না তিন নম্বর হলো কয়টা করলাম একটা হলো মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে দানা দাফন করতে দেরি করা যাবে না দুই নম্বর হলো ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে বিয়ে দিতে দেরি করা যাবে না আর তিন নম্বর হলো কোনো ঋণগ্রস্ত মানুষ টাকা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে হবে কড়া তিনটা কিন্তু রাতুলের সিরাত শূন্য খুব খেয়াল করবেন করে বলতে সেই সময় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীকে ভাই দাফন করব কিন্তু পারতেছি না উমরের কারণে তুমি যদি আমার সঙ্গে থাকো উমরের বাপেরও ক্ষমতা নাই বাধা পারে আপনারা বলেন তো হত আলী যদি আউ করে সঙ্গে যায় উমর ফারুক বাধা দিবার পারবে

কামুজ দুর্গের দরজা বুঝলেন যে দরজা দশজন জন পঞ্চাশ জন মানুষ লড়াবার পারে না সেই দরজা ঢাল বানাচ্ছে বাম হাত ধরে বলতে ভাই আপনি একজন জ্ঞানী মানুষ এত দেরি করলেন কেন আউ বক্কর বলতে রাসুল বিদায় নেসে দাপন করতে চাই আমার বিশ্বাস রাসুল কোনোদিন বিদায় নিতে পারে না আপনি আমার দলে চলে আসেন আলি বলতেছেন আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর আবু বক্কর হচ্ছে এক নম্বর উমর ফারুক কয় নম্বর আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর আপনারাই যদি ভেজাল করেন তাহলে সাধারণ মানুষ কি করবে আজকে নবী নুরের তৈরি না মাটির তৈরি এটা বিশ বছর আগে সাধারণ মানুষ জানত না কিন্তু আলেমরাই ভেজাল শুরু করে দিয়া সাধারণ মানুষের মন বিগড়ে ধরে কোন কথা ঠিক কিনা না আপনারা আলেম রাসুল নূরের নামাটির ঘরের মধ্যে সমস্যার সমাধান করেন এ কোরআনের মাহফিল এসে হাজার হাজার মানুষের সামনে কেন বলবেন রাসুল মাটির তৈরি কেন বলবেন রাসুল নূরের তৈরি কেন বলবেন যেখানে সত্তর হাজার নূরের পর্দা ফেরস্তার কাল্লা বলতেছে এক ধাপ যদি সামনে যাও তোমার অস্তিত্ব পুরা হবে সাই জিবরালকে কয় আল্লাহ আমি নূরের তৈরি আর নূরের পর্দার মধ্যে আমি ছাই হব কেন রাসুল যখন একা একা চলে যাচ্ছে সত্তর হাজার পর্দার দিকে জিবরাল বলতেছে রাসুল আল্লাহ মানুষ হলো মাটির তৈরি জিন হলো আগুনের তৈরি আর ফেরেশতা হলো নূরের তৈরি আপনি কিসের তৈরি নবী আপনি যদি আমাকে একটু বলতেন ফেরেস্তা জিব্রাইলের কথা শুনে নবী বলতেছে জিব্রাইল আমি কিসের তৈরি সেটা আমি জানি না যিনি আমাকে তৈরি করেছেন সে ভালো আল্লাহ জানি এই কথা যদি বক্তারা বলে কোনো ফ্যাক হবে তা আপনি হলেন আবুবাক করে এক নম্বর উমর আপনি হচ্ছেন দুই নম্বর আপনার দুইজন জ্ঞানজাম শুরু করছেন এখন দুই দল হয়ে গেছে আবুবাক করে বলে আলি তাহলে কি করব? ওমর ফারুক বলতেছে আলি তাহলে এখন কি করব আলি বলতেছেন যেই ঘরের মধ্যে নবী আছে যেই ঘরের মধ্যে নবী আছে এ ঘরের মধ্যে আমাদের ঢুকতে হবে কারণ ভিতরে না ঢুকলে বাহির থেকে ফতুয়া দেওয়া যাবে না আগে ভিতরে ঢুকে দেখা লাগবে তদন্ত করা লাগবে নবী বিদায় নিছে না ঘুমায় আছে এটা তদন্ত করা লাগবে বাহির থেকে ফতুয়াবাজি চলবি না জোরে কোন কথা ঠিক না কোরআন দেখো রসুল হাদিস দেখো কোনটা সহি কোনটা গাইরে সহি ঈদে মিলাদুন্নবী না সিরাতুন্নবী কোনটা জায়েজ কোনটা হারাম এটা কোরআন হাদিস দিয়ে আমাদের বুঝতে হবে যাচাই করা লাগবে জোরে কোন কথা ঠিক না হ্যাঁ ভিতরে ঢোকেন বাইরে থেকে চিল্লা চিল্লি করেন ভেতরে ঢোকার প্রয়োজন আছে না নাই সারাদিন ভিক্ষা করে দুই কেজি চাউল পায় বউ কয় তোমার সারা জীবন ভিক্ষা করা তাও কিছু হবে না স্বামী কয় তাহলে কি করবো ভিতরে ঢোকে স্বামী কয় কার ভিতরে বাদশাহ শাহজানের রাজ দরবারের ভিতরে ঢোকে কালে বাদশাহ শাহজানের কাছে নিজের গরিবের কথা কয়ে দেখেন এমন দেওয়া দিবি দুই চার বছর বসে দেখা খাবে ওই বুদ্ধি বাসা সাদানের কাছে যাবি বিশাল দরজা একজন দারোয়ান দেখে লাঠি তুলছে কোন দিকে আসিস এটা হলো বাসা সাদানের রাজ দরবারের দরজা এই দরজাতে উদিন নদীর মন্ত্রী যারা তারাই ঢুকতে পারে তোর মতন ফকির ঢুকলে আমার চাকরি থাকবে না ফকির দেখতেছে এখানে ডাইরেক্ট কাজ করা যাবে না ও দৌলা সাবিল দৌড়ে গিয়া দারোয়ানের দুই পা খস করে ধরছে দুই পা ধরে দুই টোটা চোখের পানি দারোয়ানের পায়ে ভরছে দারোয়ান লাঠি ফেলে দেওয়া বলতেছে ভাই তুই ও যা হামু তাই তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই আমাকে মধ্যে কোনো তফাত নাই ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও দারোয়ান বলতে পাগল আরো ষোলোটা দরজা আছে প্রত্যেকটা দরজায় একটা করে লাঠি আছে আমি দারোয়ান পরের দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার ব্যাপার প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে ঠাট্টা বোঝেন না যা পরের দারোয়ানের পিটুন খাই এমনি বার হই ওই দরজা খোলা হয় ভিতরে ঢুকেছে দ্বিতীয় দরজার দ্বারা লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলা কেমনে হ্যাঁ ফকির ঢুকলা কেমনে ফকির বলতে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিয়েছে দ্বিতীয় দারোয়ান চিন্তা করে এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুলবে কেন খামাখামি দরজা বন্ধ করে চাকরি নষ্ট করব না ফকিরের চেহারায় সিআইডি হতে পারে লগন এইভাবে দারোয়ান সমস্ত দরজা পাড়ি দিয়ে রাজ দরবারের ভিতরে ঢুকেছে ইমাম গাজ্জালি বলেন মুসলমান তোমাদের কয়েকটা দরজা আছে তার মধ্যে প্রথম দরজা হলো মৃত্যুর দরজা মৃত্যুর দরজায় কলেমা পড়তে পড়তে কলেমা পড়তে পড়তে যদি মরতে পারো কবর বলো হাসর বলো মিজান বলো পুলসিরাত বলো আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না হাত আবু আবু হা সালামিবুতুমু একে রাজ দরবারের মধ্যে ফকির প্রধানমন্ত্রীর সাথে দেখা প্রধানমন্ত্রী বলতেছে কি বলি এতগুলো দরদা পাড়ি দিয়ে যেই বেটা ভিতরে ঢুকছে কি বলি ফকির বলতেছে মুখ বন্ধ করে আসুস করে বাসা সাদান কুটি সোনাল্লা প্রধানমন্ত্রী করছে ওরে সর্বনাশ আমরা সম্রাট জাহাপনা বলে সম্বোধন করি আর এই বেটা কয় বাসা সাধন কুটি কাঁপতে কাঁপতে বলতেছে বাবাজি আপনাকে চিনি না বলে চিনার দরকার নাই বাসা কোথায় আগে সেটা কর বলো ছোট্ট ঘরের ভিতরে ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ একটা জানালার পাল্লা দিয়া ভিতরে তাকায় দেখে একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদেশার বাদেশা তোমার দরবারে আমি ফকির দু চোখ দিয়ে দরদর করা পানি পড়তেছে ফকির মনে মনে কয় এতদিন বাহির থেকে মনে করেছিলাম জাহান। কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও যা আমিও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই ভিতরে কন কথা ঠিক কি না ফকির চিন্তা করে এতদিন বাহির থেকে মনে করেছিলাম শাহজাহান কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও তুইও যা আমিও আমিও তাই ফকির ফকির আর ফকিরের কাছে ফকির ভিক্ষা চাবে না তুই যার কাছে দুই হাত তুলে কাঁদতেছিস আমিও তার কাছে ভিক্ষা চাইতেসা কারণ ভিতরে না ঢুকলে আসল বাদশার খবর পাবেন না কোরআনের ভিতরে ঢোকেন এই যে কোরআন দেখতেছেন এই কোরআনের ভিতরে ঢোক উনত্রিশ প্রথমে আল্লাহ বলতেছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাদশানা প্রেসিডেন্ট বাদশানা আমেরিকার প্রেসিডেন্ট বাদশানা আসল বাদশাহিহিল বাইরে থেকে আপনি কোন দাপন কর্ম আর আপনি বলতেছেন যদি বলে কেউ বিদায় লিখেছে তার দেহ থাকবে মাথা থাকবি না বাইরে থেকে ফেসল করেন কেন ভিতরে ঢোকেন আপনার বলেন তো ভিতরে ঢোকার দরকার আছে না নাই আল্লাহ কি বলেছে ও দোখলু সে সেলমি কাফা খাইলে আদা দি ঢুকলে হবে না শীতের দিনে যদি আপনি আপনি সবই ঢাকিয়েছেন কিন্তু দুটো পাও বাইর করে থোসেন মাঘ মাসের দিনে ল্যাপের মধ্যে সবই আছে কিন্তু দুটা পাও খেলে বের করে আপনি বলেন তো শরীর গরম হবে কারণ ঢুকলে পুরা পুরি ঢোকা লাগবে ধরে কোন ঠিক কেনা আপনি মশার দিনে মশারের বাইরে দেহ থসেন কিন্তু হাতটা খেলে বেরাতেসেন কবি হাতের উপরে কাজ কথা ঠিক মশা তার মানে কি বোঝা গেল গোটা দেহ ঢুকা লাগবে বাসের মধ্যে যখন বসবেন তখন দেহ গোটাই বাছের মধ্যে রাখতে হবে হাত মাথা জানলাতে বার করা যাবি না জোরে ঘর কথা ঠিক কিরা আপনি এগুলা সবই বোঝেন এগুলো আপনি সবই বুঝেন কিন্তু বছর অন্তর রবিউল আউয়াল তারিখে আপনি শুধু আশেখে রাসূল হবেন আল্লাহ রাসুলের জিন্দগি আল্লাহ রাসুলের সিরাতকে আমল নিয়ে আসবেন না তাহলে আপনি পুরা পুরি ইসলামের মধ্যে ঢুকতে পারবেন না ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ এখন হজরত আলী বলতেছেন ভিতরে ঢোকা লাগবে সোনাল্লাহ তদন্ত করা লাগবে রাসুল বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে আবু বাকর ঠিক না ওমর ঠিক এটা না করলে বলার উপায় নাই এখন বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে এখন ভিতরে কে ঢুকবে এক লক্ষ থেকে সোয়া লক্ষ সাহাবি সোয়ার লক্ষণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে লক্ষের বেশি সাহাবি নবীর তাহলে ভিতরে কে ঢুকবে হজরত আলী বলতেছেন ঘরের মালিক যিনি ঘরের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি ঘরের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি ঘরের মালিক হচ্ছে ওমহাতুল মমিনিন আয়সা আয়সা যাকে ঢোকার অনুমতি দিবে সেই ঢুকবে উমর ফরক মনে মনে চিন্তা করে আয়সা হলে আবকরের বেটি রে যাই দাফন করবি ওরই ভাগ্য এখন ঢোকা চলবে হজরত আলী বলতেছেন মা আপনারা সকলে বলেন মা নবীর বউ কে হয় উম মাহাতুল মমিন আলী বলতেছেন মা নবীর সিরাত এবং সুর নিয়ে বাহিরে জ্ঞানজাম বেঁধে গেছে মা এখন আপনার কাছে আমরা সিদ্ধান্ত চাচ্ছি নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে এটা তদন্ত করার জন্য একজন সাহাবি ঢুকবে আপনি এখন কাকে সিদ্ধান্ত করবেন মায়সা হেকমতের সাথে বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি ছয় লক্ষ হাদিসের হাফেজা সরাল্লাহ এই শালা আসাদ কয় যে ছয় বছর বয়সে নবী আয়সাক বিয়ে করছে কে রে ছয়তান তুই জানিস না ছয় বছর বয়সে বিয়ে করলেও নয় বছর বয়সে নবীর সংসারে আইছে। আল্লাহ জানে যে নবী বিদায় নিলে নবীর উম্মতের মধ্যে অনেকগুলো মহিলা উম্মত থাকবে তারা তো নবীর কাছে পুরুষের কাছে যাইতে পারবে না তারা মায়সার কাছে শিক্ষা গ্রহণ করবে এই জন্য কোনো পুরুষ যেটা পারে নাই সেটা মায়সা পারছে সর্বপ্রথম কোরআনের হাফেজ সর্বপ্রথম ছয় লক্ষ হাদিসের হাফেজ আদরে খান সোহান কি মনে করছেন এখন মা আয়েশা যে কথাটা বললেন কোনো জ্ঞানতাম আছে কোনো হিংসা আছে ফেতনা আছে কোনো বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি সমস্ত সাহাবি চিল্লে বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন আবু বক্কর উমর ফারুকও বলে আবু বক্কর ওসমানও বলা ও বাক্কর সমস্ত সাহাবি এক মত এক নম্বর ছাত্র হলেন আউবাক্কর এখন আউবাক্কর মা আয়েশার দরজায় গিয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামটা শিখেন পারে আমি গেছিলাম মৌলভি বাজার এক বছর অস্কর তো সব বলতে হুজুর দোয়ার আগে একটু কিয়াম করা লাগবে কিয়াম কি আমি করে কী করা লাগবি কয় রাশো লোক সালাম দেওয়া লাগবি হ্যাঁ কিভাবে বলিয়ান সালাম সালাম আমি বললাম সম্পূর্ণ হারাম কুদ দলিল কি আমি দলিল হলো আর সালাম কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম কেউ যদি বলে হুজুর আসসালাম আলাইকুম সালাম হবে না আগে সালাম তারপরে হুজুর বলা লাগবে জোরেখন কথা ঠিক না কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালাম আলাইকুম সালাম হবে না কারণ আগে সালাম তারপরে চেয়ারম্যান সাহেব বলা লাগবে কারণ আগে সালাম তারপরে কালাম জোরেখন কথা ঠিক কিনা তালিয়া নবী আগে কোয়া পরে সালাম দিলে রাসুল হাদিসের খেলাফ হয়ে যাবে এই জন্য আবু বক্কর সালাম দিলেন ইয়া রাসুলাল আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই সালাম দিতে আপনাদের আপত্তি আছে কারণ সিরাত মাহফিল তো সবাই সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একদল ফেরেশতা আছে আপনি যেই মাত্র নবীকে সালাম দিলেন সঙ্গে সঙ্গে নবীর রওজার পাশে গিয়ে বলবে ইয়া রাসূল আল্লাহ ইসলামপুরে তোমার সিরাত মাহফিল হচ্ছে তোমার পাগল উম্মতেরা কত দূর থেকে তোমাকে সালাম দিয়েছে আমরা ফেরেশতারা সেই সালাম তোমাকে পৌঁছাইয়া দিলা তিনবার সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন সুবহানাল্লাহ বলে আয়স একটু দরজা খুলে দে মা একটু দরজা খুলে দে যেইমাত্র মা এসা দরজা খুলেছে একটু মনোরোগ শুনবেন সিরাত মাহফিল যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে আবরা দেওয়াল্লা ঢুকছে মা দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে খফ করে খফ করে বাবার হাত ধরছে হাত ধরে বলতে যে বাবা কোথায় যাবেন বলে নবী তদন্ত করব নবীর তদন্ত করব বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে আয়সা বললেন বাবা নবী তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আক্র বলে তোমার আবার কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল আপনি ছয় বছর বয়স আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন মানুষের সাথে না নবীর সাথে ছয় বছর বয়সে একটা মেয়ে কিছুই বোঝে না আর সেই বয়সে একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন মানুষের সাথে দিছেন না নবীর সাথে দিছেন এটা হলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো ও বাবা ছয় বছর বয়সে আয়সাকে বিয়ে দিলেন নবীর সাথে এটা আয়সার জন্যে দিছেন না আপনার জন্যে দিছেন এটা হল আমার দুই নম্বর প্রশ্ন আপনি যে আমাকে ছয় বছর বয়সে বিয়া দিচ্ছেন এই মহামানবের সাথে এটা আমার জন্যে বিয়া দিছেন না আপনার জন্যে বিয়া দিয়েছেন এটা হল আমার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো বাবা আপনি কি কোরআনকে দাফন করতে পারবেন আল্লাহর কোরআনকে কি আপনি কবর দিবার পারবেন আউ বক্কর চুমকে বলে আয়সা কী বলতেছিস কোরআন কি কোনো দিন দাফন করা যায় কোরআন কি কোনো দিন কবর দেওয়া যায় আয়সা বললেন বাবা আপনি হলেন বাহিরের মানুষ আর আমি হলাম ভিতরের মানুষ জোরেখান সোহান আল্লাহ আপনি যতই এক নম্বর ছাত্র হন আপনি হলেন বাহিরের আর আমি হলাম ভিতরের নবী দরজা খুলে বসে আছে এমন সময় মা আয়সা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন আয়সার সম্মানে দাঁড়ালেন না নবী দাঁড়িয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন মায়শা থর থর করে কাঁপতেছে রাসুল বলতে চাইশা কেন কাঁপতেছো বলে হুজুর আপনার জুতার পরশে মেরাজের রজনীতে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই নবীর সঙ্গে যদি কোনো হয় বলেন আয়শা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়েছে একজন নবীর জুতার পরশে আয়শা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল কয় আয়শা রে তুমি পাগলি হয়ে গেছো যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম কিন্তু দরজা জানলা যখনই বন্ধ করেছি আমি আর নবী নাই আইসা আমি হলাম স্বামী আর তুমি আমার আসো? মা দৌড়েছে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে আল্লাহ রে এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী দোরেকন সোহান নবী বুকের মধ্যে নিয়ে আস্তে করে পিঠের উপর একটা ঠাসি দিছে নিজের বউকে বুকের মধ্যে নিয়ে পিঠের ঠাসি দেওয়া শুননুত। সিরা শুনবেন না এ কয়েকদিন ঠাসি মারছেন আমি কিন্তু নিজের বউয়ের কথা কছি আবার চোদ্দই ফেব্রুয়ারি যে প্রেমিকা ঠাসি মারেন না নিজের বোক বোকের মধ্যে নিয়ে দেখেন কথা দিয়ে আর সিরা শোনেন এর লিয়া এরকম একটু ঠাসি এগে ঠাসি মারতে যেই সঙ্গে সঙ্গে আল্লাহ কাই জিব্রাইল কে আল্লাহ লব্বাই আমি আপনার কাছে তো কি কন তাড়াতাড়ি নবীর কাছে নবী ঘরের মধ্যে যে আমল শুরু করছে আমি আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে গেছে কাছে কিনে নবী কি আমল করে না যে আমল করার কারণে আল্লাহর আরস খুশি আল্লাহ কাই তাড়াতাড়ি নবীর কাছে যা। ফেরেস তো জিবরাইল আয়াত নেয় নবীর ঘরের বাইরে সালাম দেয় আর সালাম আলাইকে রসুল আল্লাহ কোনোদিন কিন্তু জিব্রাইল বলেনি আর সালাম আলাই কুম ইয়ার রসুলল্লাহ কোনোদিনও বলেনি আমাকে সালাম দেবেন আর সালাম বলা লাগবে আর নবীক সালাম দেবেন আর সালাম বলা লাগবে আরবিতে এক বছন দুই বছর বহু বছর আছে কা হলো এক বছন কুমা হল দুই বছর আর কুম হল বহু বছর আমাকে সালাম দিতে আর সালাম আলাই কুম বলতে হবে কারণ আমি একলা না আমার দুই কান্দে দুইটা ফেরেস্তা আছে বলে আর নবীকে সালাম দিতে কা বলার কারণ হলো নবী একলাই নবীর কান্দে কোনো ফেরেস্তা নাই যেই নবীর পায়ের তালুতে জিব্বা বের করে জিবরাইল সুরমুরি এতন করে মেরাদে নিয়ে যায় সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেস্তার নাই সে রাসুল তো বহু শুনছেন এই পয়েন্ট শুনছেন একবার হজরত বেলাল বলতে শেয়ার আমরা কবরে গেলে মুনকির নাকির আমাকে তিনটা প্রশ্ন করবে তোর এখন কয়টা কিন্তু আপনি যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে আল্লাহ রাসুল বললেন বেলাল তোমার ধারণা কী বেলাল বলতে শেয়ার আমার ধারণা হলো আপনাকে দুইটা করবে বললেন কোন দুটা করবে বলে মান রব্বুকা মার দিনুকা এই দুইটা প্রশ্ন আপনাকে করবে কিন্তু অমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি শুধু নবী না আপনি হলেন ইমামুল আম্বিয়া আল্লাহ রাসুল বললেন বেলাল মানুষ মরে গেলে মানুষ মরে গেলে কবরে গেলে মুনকির নাকির নাকি তাকে প্রশ্ন করবে কিন্তু আমার যদি মৃত্যু না হয় রে বেলাল তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে এ কথার দ্বারা বোঝা যায় আমাদের নবী মরা নবী না আমাদের নবী হলেন হায়াত নবী আল্লাহর বান্দার একটু মনোযোগ দুঃখ শুনবেন বড় কষ্ট করে মেহনত করে যুবকেরা সিরাত মাহফিল করতেছে সেই নবীর সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই না আছে না নাই মায়েশা তিনটা প্রশ্ন করছে ও বাবা তৃতীয় প্রশ্ন হলো আপনি কি কোরআন দাফন করতে পারবেন আউ বক কর চুমকেল আয়সা কোনো দিন দাফন করা যায় আয়সা বলতেছে বাবা আপনি হলেন বাহিরের মানুষ আপনি ভিতরের খবরও জানেন না ভিতরের খবর হলো আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও হলো তেমন আও করো বলা এস তোর প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি আমি নেই নাই সোনাল তুই যে আমাকে তিনটা প্রশ্ন করবি ছয় লক্ষ হাদিসের হাফেজা আমি কে তো জ্ঞানী নাকি আমি তোর প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না এখন নবী তদন্ত করা লাগবে আয়সা কারণ লক্ষ সাহাবি বাহির অপেক্ষা করতেছে লক্ষ সাহাবি অপেক্ষা করতেছে রে নবী তদন্ত করা লাগবে এই কথা বলে যখন এক ধাপ সামনে যায় এমন সময় একটা জান্নাতের কান্না কানে আসতেছে কে যেন করুন স্বরে কানতেছে ওই কান্না যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে আউ বক্কর আলোকিত নবী দুনিয়া থেকে বিদায় নিল ঘরটা এত অন্ধকার কে কান্দে এমন করে মনে হয় জান্নাত থেকে কান্নার আওয়াজ আসতেছে আয়সা বলতেছে বাবা যে মহিষী নারী কানতেছে নবীর মেয়ে হবার পরেও আল্লাহর নবী তাকে মা হিসাবে সম্মান করেছে বাবা যে মহিষী নারী কানতেছে নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে আপনার বলেন তো তার নাম কি সশী বলতো আমার ওকেয়ার স্বামী আমার জয়রাবের স্বামী আমার কুলসুমার স্বামী আমার ওসমান জামাই আমার তিনটা মেয়ের স্বামী হাসান হুসাইন নানার গলা ধরে বলতো নানা তাহলে আমার মা কি আপনার মেয়ে না আপনি খালাদের কথা বলেন যে ওইটা কুলসুম আমার মেয়ে জয়নাব আমার মেয়ের ওকে আমার মেয়ে তাহলে ফাতেমা আপনার কে গোনা না আমরা গরিব বলে আমার মাকে কি আপনি মেয়ে বলে স্বীকার করেন না আল্লাহ রাসুল হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে ভাই রে তোদের মা আমার মেয়ে না তোদের মা হলো আমারও মা নবীর তিনটা বিবি নবীর কাছে বসে আছেন নবী যখন বিবির কাছে থাকেন তখন কিন্তু নবী হিসাবে থাকেন না স্বামী হিসাবে থাকেন সরাল্লাহ তিনটা বইয়ের নাম হলো উম্মে সালমা সাওদা আর আয়শা তিনটা বউ নবীর সঙ্গে হাসি খুশি গল্প করতেছে এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে যেই ঘরের মধ্যে ফাতেমা ঢুকছে সঙ্গে সঙ্গে বসা নবী দাঁড়িয়ে বলতেছে মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইলেন আমাকে ডাকলি তো আমি আপনার ঘরে ঢুকতাম আয়সা নবীর জুপ বা টেনে ধরে বলতেছি রাসূলুল্লাহ আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বসা নবী দাঁড়িয়ে গেলেন আপনি তাকে মা সম্বোধন করলেন আপনি সম্বোধন করলেন ও নবী এমন করে কেন সম্মান করলেন আল্লা রাসুল বললেন আয়সা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা আয়সা ছয় লক্ষ হাদিসের হাবিদ নবীকে চেপে ধরে বলতে আর রাসুল আল্লাহ ফাতেমা আপনার মেয়ে আমরাও জানি মা হইল কেমনে একটুকু আমাদের বলবেন না আল্লাহ রাসুল বললেন তাহলে শোনো তাইফের ময়দান থেকে সিরাতের আসল তাইফের ময়দান থেকে রক্তমাকা শরীর নিয়ে কলেমার দাওয়াত দেয়া নবী আমার গোটা দেহ রক্তাক্ত করছে আজকে বাংলাদেশে কলেমার দাওয়াত দেয় যদি বলে ভাই কিসের দাওয়াত কয়ে কলমার দাওয়াত দেই কয়ে বছর হলে দাওয়াত দেন বলে আমার বিশ বৎসর হয়ে গেছে বিশ বছর কলমার কাজ করতেছি দেখি পাঞ্জাবি খোলেন তো কোনো দাগ আছে নাকি পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা তাহলে কী কলমার দাওয়াত দেশ তেল তেলা শরীর সারা জীবন ডিসি আছিল এসপি আছিল বুড়া বয়সে দেখে সুদের টাকা ঘুষের টাকা খাইয়া ভাগাত কয়েকটা বাড়ি বানায় এখন সিল্লাত বের হসে জোরে ঘনকাত বের হসে আল্লাহর বান্দারা একটু মনোযোগ দর্শনেন তাবলিক বাল্লিগ আননি ওয়ালাও আয়াত একটু মনোযোগ দিয়ে শোনেন তাবলিগের কথা কোরআনেও আছে হাদিসেও আছে অমান আহসান ও কৌলাম মিম্মান দা ইল্লাহ ওয়া আমিল সলিহাও ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন রক্তাক্ত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে নবীর তিনটা মেয়ে একসাথে ঢুকছে কয় মেয়ে রোকিয়া জয়না আর কুলসুমা ঘরের মধ্যে ঢুকি বলতেছে বাবা আপনাকে বললাম আমাদের মা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় আপনি বাবা মানুষ ভালো তাইফের না এই দেখেন এত পাথর আপনাকে মারছে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন তিনটা মেয়ে নবীকে বলতেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন রাসুল বলে আইসা আমার তিনটা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আল্লাহ রাসুল বললেন ফাতেমা দরজা বন্ধ করলি কেন ফাতেমা বলে বাবা মারে ফতের কিছু আলোচনা আছে শরীয়তের আলোচনা না মারে ফতের কিছু আলোচনা আছে রাসুল বলে ফাতেমা কি আলোচনা করবি বলে আপনার সঙ্গে না আপনার আল্লাহর সাথে আপনার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দেয় আপনার আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দেয় কিন্তু আপনার আল্লাহ কি জানে না এই বছর আপনার চাষা মারা গেছে এই বছর আপনার বড় দরিদ্র খাতে জামার মা মারা গেছে আর সেই বছর আপনি তাইফে গেলেন তাইফের পাথরগুলো কি আপনার আল্লাহ তুলা বানাবার পারল না ওরা পাথর মারল কিন্তু এই পাথর যদি আপনার গায়ে তুলা হয়ে লাগতো তাহলে গা দিয়ে রক্ত বের হতো না বাবা রক্তাক্ত দেহ দেখার পর আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো তিন মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন আর ফাতেমা কান্দার কয় এই কষ্ট আমি কেমনে সহ্য করব আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে রাসূল বলে আইসারে দরজা খুলে বাহিরে গেল উঠানে পানি গরম করতেছে জয়তনের তেল গরম করতেছে আর দুই হাত বুকে মারতেছে আর বলতেছে আল্লাহ আপনি যদি বাবা থাকতো আল্লাহকে বলতেছে আপনার বাবা যদি আজকে তাইফে যাইতো আর তাইফবাসী যদি আপনাকে পাথর মারতো আপনার বাবাকে পাথর মারতো তাহলে আপনার কেমন আল্লাহ আপনার বাবা নাই এই জন্য আমার বাবা আর চিন্তা আপনি করলেন না রাসুল বলে ফাতেমা আল্লাহর সঙ্গে এমন কথা বলা যায় না ফাতেমা বলতেছে মায়ের পেট থাকতেই তো বা ফেরাছেন আপনি বাবার দরদ কি বুঝবেন পানি গরম করে জয়তের তেল গরম করে ঘরের মধ্যে সে আবার দরজা বন্ধ করে দেয় রাসুল বলে ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা ফাতেমা বলে বাবা আপনাকে একটু গোসল করার লাগবে বাবা এই জন্যই দরজা বন্ধ করে দিলাম আল্লাহ রাসুল বলে আয়সা আমার গায়ের জুব্বা খুলে ফাতেমার উরাতকে বালিশ বানায় আমাকে সয়া দিয়ে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবায়া চুব তাইবাসী যত জায়গায় আমাকে আঘাত করেছে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে ওই গরম জয়তনে তেল নরম হাত দিয়ে ফাতিমা যখন আমার দেহের ক্ষতস্থানে লাগায় দেয় কখন যেন ফাতিমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি এত শান্তির ঘুম আমি কোনো দিন পারি নাই ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমি না এসে আমার সিউরের পাশে ডাঁড়ায় ডাঁড়ায় ছয় বছর বয়সে যেই মা বিদায় হয়ে গেছে সেই মা যখন কাঁদতেছে আমি স্বপ্নের মধ্যে বললাম মা আপনি যখন সন্তানকে দেখতে আইছেন আপনাকে আর ছাড়ব না এই বলে মা বলে যখন খপ করে হাত ধরেছি এমন সময় ফাতেমা আমার কপালে চুমা দেয় ফাতেমার চোখের গরম পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে যাই আমি বললাম মা তুই খালি কান্দিস কেন মা ফাতেমা বলে বাবা আপনি স্বপ্ন দেখছেন আপনি স্বপ্নে মা মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন এই দেখেন বাবা এখনো পর্যন্ত আমার হাতটা তো আপনি চাইপা ধরে বসে আছেন আল্লাহ রাসূল বলে মা স্বপ্নে মা বলে যদি তোর হাত চাইপা ধরি তাহলে তুই শুধু আমার فاطمه না তুই হইলি আমার মা আমেন আওবকর বলতে চাই আমি যে নবী তদন্ত করার জন্য ঢুকেছি আয়সা বললেন ফাতেমা তুমি হলা পরদানিসি আমার বাবা হলো পরপুরুষ আমার বাবা যখন নবী তদন্ত করবে তুমি একটু অন্দর মহলে যাও জোরেখন সোহান আল্লাহ আকর এক নম্বর মানুষ সে মানুষ হলো পরপুরুষ জোরে কন কি পুরুষ কথা কয় না কি পুরুষ এখন আমাদের বাংলাদেশে অনেক মুড়িদের বইয়ের কাছে পীর সুপুরুষ মুড়িদের বইয়ের কাছে পীর বাবা তাইরা বাবা এটা বাবা বাবা আবু অক্ষরের মতন এক নম্বর মা বোনের যারা পর্দা আছেন শোনেন মায় বলতেছেন আমার বাবা হলেন পর তুমি একটু অন্দর মহলে যাও কারণ দুনিয়াতে যত নারী আছে সমস্ত নারীর পর্দায় একত্র করলে মা ফাতেমার পর্দার সমান হবে না জোরেগণ গন ঠিক কিনা এই জন্যে প্রত্যেকটা মৌলানা সানি খুদ্ার দিনে বলে সাইদা তোর নেশায় আহল জানা ফাতেমা আল্লাহ গভীর রাত্রে আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানতেছে আলী কয় কান্দো কেন স্বামীকে বুকের মধ্যে নিয়ে কেউ কান্দে বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে গো আলি কয় দোয়া যদি কবুল করে তাহলে আনন্দ করো বলে কি দোয়া জানেন বলে কি দোয়া বলে আল্লাহ আমার পর্দা কবুল করছে আল্লাহ আবার বলছে পর্দার মধ্যেই ফাতে তোমার মৃত্যু হবে আমি বলতে আনন্দ করো যে সারা জীবন পর্দা করলো পর্দার মধ্যেই তার মৃত্যু হবে আর তো ভালো অনেক লোক সারা জীবন পর্দা করে অ্যাক্সিডেন্ট করে যখন রাস্তায় কোনো মেয়ে মানুষ মরে গোটা শরীর উলঙ্গ হয়ে যায় ধরে কোনো হয় শুধু মেয়ে মানুষ কেন পুরুষ মানুষ এক্সিডেন্ট করে দেখবেন পরনের কাপড় থাকে না অঙ্গ প্রতঙ্গ সব বার হয়ে যায় আমরা কোনো সময় বলবো না যে আল্লাহ আমরা ভালো থাকলাম দুনিয়াতে মরার সময় ব্যাসাই মরি এটা আমরা বলবো না আমরা মরার সময় যেন সুন্দর হয়ে মরি মুসলমান হয়ে মরি ধরে কোন কথা কি না বলে স্বামী গপ কান্দার কারণ হলো পর্দার মধ্যে আমার মৃত্যু হবে সেই মৃত্যুটা আজকে রাতে আল্লাহ দিয়ে দিবে যেই মাত্র বলেছে আজকে রাতি মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলি তেমন পড়ে গেছে ঘরের মাঝে মা ফাতে মা মুসকি মুসকি হাসতেছে জোরে খুন সোনাল্লাহ যিনি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবেন দুনিয়ার থেকে বিদায় নেওয়া কিন্তু সংবাদ না মুসলমানের জন্য দুনিয়া হল জেলখানা আর মরার পরে ঠিকানা হবে জান সোনাল্লা খান ফাতেমা মুসকে মুসকে হাসে স্বামী কান্দে বউয়ের মরার কথা শুনে স্বামী কান্দে আর বউ মুসকে মুসকে হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গ আপনি হলেন আসাদুল্লাহিল গালিব আপনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী মরার খবর শুনে আপনি কেন কানতেছেন আপনি কি জানেন না আসলে যাইতে হবে এই কথাটা সকলেই যুবক যারা আছে এই যুবক এই এ সেই রকম মোবাইল চলাই রে এখনকার যুবকেরা নষ্ট হয়ে গেছে তা ঠিক কিনা বলেন এই মোবাইলের টাক নষ্ট করছে এই যুবকদের আমি বলতেছি তোমরা একটু জবান খোলে বলো বাদান আসলে সবাই বলে সুন্দর করে আমি যেই বলবো আসলে আপনার একটু সুর দিয়ে বলবেন যাইতে হবে আসলে বিশ্বাস করেন বিশ্বাস করেন কখনো যাবেন খালি গল্প করে হুমুকের ফাঁসি হলো রে হুমুকের ফাঁসি হল রে কে রে পাকলা মৃত্যু হবি রে ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই কথা ঠিকছে না হ্যাঁ যে উমুক তারিখে ফাঁসি হবি ফাঁসির আগে সাইজ হয়ে তারপরে ফাঁসি যাবি আর যারা মৃত্যুর আসামি তারকে কোনো তারিখ নাই যে কোনো মুহূর্তে তাদেরকে যাওয়া লাগবে মোশান মারেন এইরকম বাড়ি দেখতেছে দশতলা বাড়ি দশতলা বাড়ি মজা খায়ত করে দেখতেছে লিফট দিয়া লিফট দিয়া দশতলার তলা যায় বলতেছে আহ আহ জীবন শান্তি রে এই শান্তি করে খুলছে দেখা আদরাই বলতেছে ভাই চ যাই কই কে তুই করে কার হায় হাই কেবল বানাচ্ছি ভাইরে এখনো ঘুমাইনি তোর দুনিয়ার বাড়ি বানাতে বানাতে তোর হায়াত শেষ রে আজকে আমরা এমন পাগল হয়েছি বাড়ি ঘর তৈরি করতে করতে মহামূল্যবান সময় আমরা নষ্ট করতেছি জোরে তোর কথা ঠিক কেন আল্লাহর বান্দার একটু মনোযোগ মনোযোগদের শোনেন যেই বাড়িতে আমি ছিলাম পেশাব করার পরে হুঁদু করার সময় বলতেছে হুদুর গরিব মানুষ আমি গেলাম পাগলা হয়ে এমন কথা বলতেছো আল্লাহর নবী গরিব ছিল গরিব নবী পছন্দ করেছেন এবং নবী বলেছেন গরিব উম্মতের সাথে আমি হাসরের ময়দানে দাঁড়াবো ধরে এখন সোহানা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার আমি আল্লাহ হলাম ধরি বাদ বাকি সবাই হলো ফকির তাহলে আমার সামনে আমরা যারা বসে আছি আমরা ধনী না ফকির আরো জোরে বলেন কি জোরসে বলেন পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি আপনাকে সিরাজগঞ্জে কি কয় জোরে বলেন খালেদা জিয়া শেখ হাসিনা আপনারা কিন্তু করছেন আপনারা কিন্তু বলতে আমি গেলে নাম ধরছি ধরে কোন কথা নিচ্ছে রা হিল পক্ষে কথা বলতে আল্লাহর বান্দাদের কোন আপত্তি নাই সে প্রধানমন্ত্রী হোক আর সাবেক প্রধানমন্ত্রী হোক দরকার কথা ঠিক এরাই তো আল্লাহর বান্দা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন একটু মনোযোগ গভীর গভীরাতে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই সিরাতেরা চুলের মধ্যে হয়তো তাদের ওয়াজ না পাইলে মা ফাতেমা কিন্তু সিরাতের বাহিরে না নবীর মেয়ে নবীর মা সেই মা ফাতেমার কথা বলতেছি কপালে চুম্বন দিয়া বলে স্বামী স্বামীগ আসলে যাইতে হবে আসলে যাইতে হবে তবে আপনি এমন করে কাঁদবেন না আমি যাওয়ার পরে আমার তিনটা সাওয়া পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কী চাইবা ফাতেমা বলে এক নম্বর চায়ে মা বোনেরা শোনেন আপনারা ভালো করে শোনেন এক নম্বর চাও হলো রাতে মারা যাব রাতের অন্ধকারে দাফন করা লাগবে রাত্রে মৃত্যুবরণ করব পর্দার ভিতরে আর দিনের বেলা ব্যা দাফন করবেন এটা চলবে না মেয়ে মানুষের কোনো জানাজার দরকার হবে না আমার জন্যে কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলতে যে ফাতেমা লক্ষ মানুষ তোমার জানাজা দোয়া করবে বলে লক্ষ মানুষের দোয়া আমার দরকার নাই কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ভালো ফাতেমা আর আপনি যদি বলেন ভালো না মানুষের দোয়া দেওয়া হবে না আর দুনিয়ার মানুষ যদি বলে খারাপ আর আপনি যদি ফাতেমা বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল আমার মায়েদেরকে বলবো মা দুনিয়ার মানুষের ভালো দরকার নাই আপনার স্বামী আপনাকে ভালো বলে কিনা সেই চেষ্টা সবসময় করবেন ফাতেমা বলতেছে গো আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাট তুলবেন না কারণ খাট তুলবার গেলে চারজন পুরুষ আমাকে কান্দে নেওয়া লাগবে খাটনে কান্দে নিতে হবে কয়জন আমি ফাতেমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো পর পুরুষ জানুক আমি ফাতেমার চাই না আমি ফাতেমা চাই না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো কারণ নবীর দুনিয়াতে থাকতে নবীর দুইটা মেয়ে মারা গেছে একটা হলো রোকেয়া আর একটা হলো জয়নাব একটা হলো রোকেয়া আর একটা হলো জয়নাব এই দুইটা মেয়ে কিন্তু নবী দুনিয়াতে থাকতেই তারা মারা গেছে দুইটা মেয়ে নবী থাকতে জীবিত ছিল একটা হলো ওসমান রাজিয়াল্লার বউ কুলসুমা আর একটা হলো হত আলীর বিবি ফাতেমা এখন ফাতেমা বলতে স্বামী গো আমার হাসান হোসান যদি বড়ো হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো কারণ মায়ের লাশ সন্তান কান্দে নিলে কোনো সমস্যা নাই মেয়ের লাশ বাবা কান্দে নিলে কোনো সমস্যা নাই কিন্তু ছয় মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে আমার হাসান হোসেন এত ছোট ওরা পারবে না আপনি আমাকে একটু কান্দে করে স্বামী গো কারণ আপনি আমার সব দেখেছেন আপনি আমার এই কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙে রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবে আবু দার কবর খুঁড়তে গেছিল কিন্তু পারে নাই হজরত আলী ফাতে আমাকে কান্দে করে নিয়ে গভীর রাত্রে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করে দুইটা হাত আল্লাহর দিকে তুলে বলতে সাল্লাহ শুধু কষ্ট দিয়েছি নবীর কলিজার টুকরা কত ধনী ধনী যুবকেরা ফাতে বিয়ে করতে চাইছিল কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে আমি গরিবের সঙ্গে ফাতে বিয়ে হলো দুনিয়ার জীবনে শোক দিবার পারিনি আল্লাহ আজকে গভীর রাত্রে কবরে দাফন করে তোমার কাছে কান্দি আমার ফাতেমাকে তুমি কবুল করে না এই দোয়া করার পর সঙ্গে সঙ্গে তাকে দেখে কয়েকটা পুরাতন এই সামনে দোয়া করতেছে। দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কবর আর নাই সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায় হতালি পুরাতন কবর দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে নতুন কবর কোথায় গেল গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর খোঁজে নতুন কবর নতুন কবর কে যেন ডাক আমার ফাতেমা হলো পর্দা নিশি আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার মায়েরা যারা সিরাতেরা সুলমা শুনতেছেন মা আপনাদের এক নম্বর আমলের নাম হলো পর্দা পর্দা যদি না থাকে মা তাহলে আপনাদের অন্য কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ কোরআনে বলেছেন অকর্ণা রোজাল রজনা বের আল্লাহ আকবর তুমি একটু অন্দর মহলে যাও যেইমাত্র সাথে অন্দর অন্দরমহলে গেছে এমন সময় আউবাক কর তদন্তের জন্য নবীর কাছে সোমাল নবীর কাছে গিয়া দেখে পায়ের কাছে নবীর পায়ের কাছে হোসাইন দাঁড়ায়া কানতেছে। আর মাথার কাছে হাসান দাঁড়ায়া কানতেছে। দুইটা ভাই শুধু নানা, নানা না না বলে ডাকতেস ওমর ফারুক বললেন রাসুল আল্লাহ জোহরের নামাজের শেষ দায় এত লম্বা হলো কেন প্রথম শেষ আমরা তিনবার বেল আলা তিনবার সরব বেল আলা বললাম কিন্তু দ্বিতীয় শেষ দেয় একশো বার আলা বলি তাও আপনি শেষ দা তোলেন না ওগ ন এত লম্বা শেষ কেন দিলেন একটু যদি বলেন আল্লাহ রাসুল বলে ওমার তোমরা তো জানো না রে তোমরা যেই মাত্র শেষ দেয় গেছ আমার দুই করিদার টুকরা হাসান হোসাইন ওরা দুই ভাই দৌড়ে এসে আমার পিঠের উপরে বসে গেছে আমার পিঠের উপরে বসে গেছে আমি ওদেরকে হাত দিয়ে নাও আবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি যেমন হাসান হোসানকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনার দুই নাতি যতক্ষণ পিঠের উপরে থাকবে আপনি শেষ দা তুলবেন না সেই দুই নাতি একজন পায়ের কাছে একজন মাতার কাছে না নানা বলে কানতেছে ও না এত রাগ করে কেন ঘুমাইস গো নানা একটা বার কি কথা বলবো না আউকরকে দেখার সঙ্গে সঙ্গে হাসান হোসাইন দৌড়ে সে দুই হাত চেপে ধরে বলতেছে ও নানার সাহাবি সকাল থেকে পর্যন্ত নানা নানা বলে ডাকতেছি নানা কথা কয় না নানার কপালে চুমা দিলাম তাও নানা কথা কয় না নানার মুখে চুমা দিলাম তাও নানা কথা কয় না ও নানার সাহাবি আমরা নানার কাছে যখন দুষ্টামি করতাম তখন নানা আমাদেরকে বলতো হাসান হাসান হোসাইন আয় তোদেরকে একটা মহামানবের জীবনে শোনাব আমরা দুই ভাই যখন বসতাম তখন আমার নানা বলতো হাসান আমার হোসাইন একজন সাহাবি কত বড় তোরা কি জানিস আমরা বললাম না না আপনি না বললে কেমনে জানবো আমার নানা বললেন হাসান হোসাইন শন ছয় মাস আগে বলেছিলাম একদিন গভীর রাত্রে মক্কা থেকে মুদিনায় যাওয়া লাগবে তুমি সজাগ থেকে ছয় মাস আগে বলেছি ছয় মাস পরে গিয়া গভীর রাত্রে খালি ঠোকা বাড়ছি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে গারে সুরের ভিতরে আমার শরীর দুর্বল হয়ে গেল আমি তার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি সে ঘুমায় নিরে হাসান হোসাইন একটা সিদ্ধির মুখে পা লাগায় দিলে বিষাক্ত সাপ তাকে কয়েকবার কামল মারছে তার চোখের পানি আমার গালে পড়ে আমি চেতন পাইছি হাসান হোসাইন কান্দের বলে না সেই সাপই কে গো না জীবনের সাইতে তোমাকে বেশি ভালোবাসে নানা বললেন হাসান হোসাইন সেই মহা মানব হলো আমার ابو বক্কা হাসান আবু বক্কর আপনার কথা এতবার আবার নানা বলেছে নানা গল্প করেছে আজকে নানা এমন ঘুম কেন দিল আপনি মেহরবানি করে একটু নানাকে ডাক দেন আবু বাক্কর আস্তে করে হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দিলেন নবীর কপালে একটা চুমা দিয়ে বললেন উম তুমি যা বলেছো ঠিক বলেছ আমিও তোমার সঙ্গে কে লক্ষ্য করাও বকর। ঘরের মধ্যে বলতে সুম তুমি যা বলেছো ঠিক বলেছ আমিও তোমার সঙ্গে একমত হাসান হোসাইন দুইটা হাত এমনভাবে ধরেছে আউ ঘর থেকে বের হয়ে যাচ্ছে আয়সা কান্দার বলে বাবা ছয় বছর বয়সে বিয়ে দিলে নয় বছর বয়সে সংসারে আসলাম আর আঠারো বৎসর আমাকে ছেড়ে নবী দুনিয়া থেকে চলে গেল আমার জীবনের কি হবে আউ বক্কর কোনো কথা বললেন না হাসান হোসেন দুইটা হাত চেপে ধরে আছে। দরজা খুলে যখন বের হয়েছে সমস্ত সাহাবি চিল্লায় বলতেছে তদন্তের রিপোর্ট কি দাফন হবে নদ দিলে চেতন পাবে চিল্লায় বলে রে নবীর সাহাবিরা তোমরা কি জানো না দুইজন আমার হাত ধরে আছে এরা কে এদের কি তোমরা চিনো না এরা হলো সাইদাবে আহালেল জান্না হাসান হোসাইন রি আল্লাহ তালান জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একটা হলো হাসান আর একটা হলো হোসাই দুইজন সর্দার জান্নাতের সর্দার আমার দুই হাত ধরে আছে আমি তদন্ত করেছি কিন্তু এদের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না আমি রিপোর্ট দেওয়ার দায়িত্ব এই দুই সন্তানের বাপকে দিয়ে দিলাম আবু অক্কর বলতে চালি রে হাসান হোসাইনকে নিয়ে আমি চলে গেলাম এখন সাবিদের সামনে নবী তদন্তের রিপোর্ট তুমি দিয়া দেওয়া সরাল তদন্ত করলো কে আর রিপোর্ট ভোট দেবার কয়কা আলী কেন বলতেছে যে জান্নাতের যুবকদের দুই সর্দার আমার হাত ধরছে এদের সামনে রিপোর্ট দেওয়া যাবে না এখন হযরত আলী রিপোর্ট দিবি এই রিপোর্ট কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত বোলা তারপরে বাংলা বলব আপনারা শুনবেন না কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি হাত না হাত আজকে বলেন তো সিরাতে মাহফিলের সাথে আলোচনা ঠিক আছে নবী সম্পর্কে না জানি কিসের সিরাতে কিসের সারাত কের কে রে আপনারা শোনেন এই যুবকেরা এই যুবকেরা যে এই মাহফিল করতেছে এই মাহফিলের কি আপনার পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে দুই দেখি আমাকে পরে দাওয়াত দিয়েছিল তিন দিন পর ঈদের তিন দিন পরে দাওয়াত দিয়েছিল কঠিন বৃষ্টি তো বৃষ্টির মধ্যে এরা মাহফিল করতে পারেনি তা আমাকে বলতে যে হারে বৃষ্টি হচ্ছে কি করা যায় বাবা মাহফিল বাতিল করো পরে সুদুর মতো একটা ডেট নেওয়া এরপরে কিন্তু বহু রোদ গেছে যায়নি। এরা তার মধ্যে ডেট নেয় এ কয়েকদিন আবার বৃষ্টি শুরু হচ্ছে আর আবার ডেট নিয়ে যাচ্ছে আবার তো আসমানে বৃষ্টি দেখে ভয় লাগে গেল একবার বৃষ্টির মধ্যে গেল রে আবার তো যাবি কিন্তু আল্লাহর কি রহম দুই দিন হলে আর বৃষ্টি হচ্ছে না সনাল তার মানে বোঝা গেছে তুমি আর যাই করুক গান বাজনা করবে না এই সিরাতের আসল মাহফিল প্রতি বছর করবে আপনারা অবশ্যই জানেন আমি বোধ এই সিরাজগঞ্জে বহু মাহফিল করছি এই ছোট মাহফিলকে আমি করছি তারা প্রচার করে নিয়ে জাগা হবে না দেখে তো আজকে আপনাদের কাছে আমি ওদের পক্ষ থেকে আমি বলতেছি যে সিরাতে রাসুল মাহফিলকে টিকায় রাখার জন্যে আপনারা যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা করে একটু আল্লাহ আসতে খুশি খুশি দিতেন তাহলে ছেলেদেরকে বলতাম তোমরা একটু ব্যাগলা ভিতরে যাও ছেলের আছে নাই এইগুলো সবাই যদি দশ টাকা বিশ টাকা করে দাঁড়া খুব ক্ষতি হবে আপনারা দিলে এই মাহফিলের জন্য একটা সুবিধা হবে যারা মাহফিল করতে যুবক এরা কুড়ি করতেছে এত ছোট জায়গা আমরা বসলে জায়গা হবে না এরা সব হ্যাঁ ভিতরে ঢোকো বাবা ঢোকো গেঞ্জি খোলা লাগবে না এরকম পাঞ্জাবি ধরলে হবে গেঞ্জি ধরলে হবে ঢোকো ভিতরে ঢোকো এ ঢুকছে যে ঢুকছে এ বাবা কি হাতত করে টাকা লিও না এসে লে এরকম গেঞ্জি ধরো হাতত টাকা লাগবে না হাতত টাকা পকেটে ঢুকালে হবে না এত জোরে জোরে জায়গা রে আরে এত জোরে জোরে জায়গা টাকা বাদ করে ধরে আছে টাকা না নিয়ে দৌড় দেয় হ্যাঁ দাও সবাই দেন বাবা সবাই দেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যা ছাদ্যে গুলাই আল্লাহ দেন এই যুবকেরা প্রতি বছর যেন এরকম সিরাত মাহফিল করতে পারে কি কোন করতে পারে এবং মৌসুমে যেন করে এরকম বৃষ্টির মৌসুমে করলে হবে না হ্যাঁ একটা সিরাত মাহফিল সারা বছর করা যাবে রবি আবল মাসি তো করা লাগবে তা না হ্যাঁ এলাকায় অনেক সিরাত মাহফিল হয় এই রবি আবল মাসি হয় তা কিন্তু না রবি আওয়াল মাসে আস্তে আস্তে বর্ষা সিজনে চলে আসতে যা বি মাছ বুঝতেছেন না প্রত্যেক বছর দশ দিন এগারো দিন করে আগে আসে হ্যাঁ আপনারা ডালেন কেন ডালাবেন না ওরাই আপনাদের কাছে যাবে একটু জিগির ঘরে লা

আসল কথাই বাকি আছে জোরেগান ঠিক কেনা এরা এই পর্যন্ত যদি মানুষ শোনে কে 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 আলী কী করলো আলীকে আলীর বাপের কথা কবি না কোরআন থেকে কারণ আলী হচ্ছে আনা মাদিনে তো এলমে ও আলী ও বাবু হারাসুল বলেছেন আমি হচ্ছে এলমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরেগান সোহান আল্লাহ এখন আপনাদের কাছে আমার একটা কথা হলো হগরত আলীর হাত ধরে আছে হাসান হোসাইন

এই কয়টায় না এই কয়টা দেখেন কটে হয় আরে বাবা কি ক্ষতি হলো আপনি যে দশটা টাকা দিলেন আপনার কি ক্ষতি হলো না লাভ হলো কেউ যদি মনে করেন যে কালেকশন করার কথা না দো এটা করছে ক্ষতি লয় তো এটা একটা অংশগ্রহণ একটা সিরাত মাহফিলে ফেলে আপনি জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললেন হ্যাঁ ও আচ্ছা 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 হ্যাঁ কালেকশন যদি থাকতো তাহলে পকরেত্তর টাকা সবাই নিয়ে আসতো এই এখন জানে না দেখায় আনেনি আফসোসে আফসোস ঠিক আছে এ আফসোস আল্লাহ নেকি দিবে ইন্নামান আমানু বিন নিয়াত নিয়তের মাধ্যমে আল্লাহ তালে নেকি দিবে এ বাবাজি রে বসো এই বসো না না কালেকশন কেউ যায়নি হ্যাঁ সবাই বসেন সবাই বসেন এইটো যে লা ইলাহা এ লা ইলাহা ই লা ইলাহা ইল লাল হো লা ইলাহা ইল লাল ল হো লা ইলাহা ইল লা ইলাহা ই লা ইলাহা ইল সাল্লাহ আচ্ছা ঠিক আছে কালেকশনের কথা ছিল না যে টাকাটা উঠছে এ টাকা ওনারা মসজিদের ফান্ডে দিয়ে দেবে আলহামদুলিল্লাহ খন আমরা ছেলেদেরকে মর্তে মুজাহিদ হিসাবে আল্লাহ যেন কবুল করে ধরো কেন আল্লাহ এরকম ছেলে কালেকশন করলে মন খারাপ করে এরা সেই মাল রে আজকে আজকের জন্য সেই দেওয়া হবে বাবা মসজিদের ফান্ডে তোমরা টাকা দিচ্ছে সেই মসজিদে কিন্তু পাঁচকজন আমার সড়া লাগবে কি ক খালি দুমমার দিলে ফাঁকি মারলে হবে না দুমার দিলে দেবে আগে আসবে কত সুন্দর মসজিদ এই সমস্ত যুবকদেরকে আল্লাহ সিরাতে রাসুল মাহফিলের বরকতে ওয়াক্ত নামাজ কবুল করুক ধরে আমি আল্লাহ রাসুল একদিন ফাতেমাকে বললেন ফাতেমা একটা গোপন কথা তোমার বলতে চাই ফাতেমা চমকে উঠে বলল বাবা কি গোপন কথা রাসুল বললেন ফাতেমা তুমি কি বলতে পারো আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সব চাইতে বেশি কষ্ট কে পাবে ফাতেমা চোখের পানি মুছে আর বলে বাবা আমি সব বেশি কষ্ট পাবো আপনি বিদায় নেওয়ার পর আমি সব বেশি কষ্ট পাবো আল্লাহ ফাতেমার চোখের পানি মুছে দে বলে ফাতেমা শুধু তুমি না দুনিয়ার সমস্ত মানুষ মিলে যে কষ্ট পাবে আমি বিদায় নেওয়ার পর তার চাইতে বেশি কষ্ট পাবে হাসান হোসাই এই জন্য হয়ত বক্কর বলেছিলেন রে নবীর রাসুলের রৌজার খবর রাসুলের রওজার খবর হাসান হোসাইনকে দিবা না এরা ততদিন নানা নানা বলে কানবে যতদিন মদিনার রাস্তায় কোনো সাহাবি দেখলেই বলতো আমার নানা কোথায় গেছে সবাই বলতো মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তোমার নানা আবার মদিনা থেকে আর এক জায়গায় হিজরত করেছে হাসান হাসান যতদিন নানা নানা বলে ও বক্কর বলেছে নবী রওজা তোমরা দেখা দিও না এরা দুই ভাই যদি রওজার পাশে গিয়া নানা নানা বলে কান্দে আমার নবীর আরামের ঘুম ভাঙ্গে যাবে সোনালাঘা আউবকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে যায় এমন সময় কোরআনের আয়াত যেটা দিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম মা কানা মোহাম্মদুন আবাহাদিম মির্রি জালিকুম ওয়ালাকির রসুল আল্লাহি অহত এর ফাঁকে আর এক তায়াত করেছিলাম লাগাত কানালা কুম্ফি রাসুনিল্লাহি উস্বাতুন হাসানা নবী হজরত আলির তদন্তের রিপোর্ট দিয়ে বলতেছে নবী কোনো দিন মরতে পারে না আল্লাহ থাকবে যতদিন নবীও থাকবে ততদিন দিন এ থাকবে যতদিন নবীও থাকবে ততদিন নামাজ থাকবে যতদিন নবীও থাকবে ততদিন আজান থাকবে যতদিন নবীও থাকবে ততদিন দুনিয়া থাকবে যতদিন নবীও থাকবে ততদিন মোহাম্মদ একজন মানুষ হাসান হোসাইন নানা দুনিয়া থেকে বিদায় নিতে পারে ফাতেমার বাবা দুনিয়া থেকে বিদায় নিতে পারে আলীর শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিতে পারে কিন্তু নবী কোনো দিন বিদায় নেবে না নবী থাকবে নবীর ওম্মতের আমলের ভিতরে জিন্দা ধরে বলেন ঠিক কিনা নবীর উম্মতরা আমল করবে নবী জিন্দা আমল ছেড়ে দিবে নবী মুর্দা হয়ে যাবে বাজান একটু খেয়াল করেন যখন নবী মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসুল সর্বপ্রথম বললেন আল্লাহর কাবা ঘর আমরা তা অফ করবো কাবা ঘর তা অফ করতে এক সময় নই বললেন আমরা যেই ঘর তা করতেছি এই ঘরের খবর আমাদের আগে জানা লাগবে আল্লাহর ঘর সেই ঘরের দরজা আছে না নাই দরজা খুলে নবী দেখলেন তিনশো ষাটটা মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকেছে ওমর ফারুক বললেন সি সি আল্লাহর ঘরের মধ্যে কাফের মূর্তি রাসুল বলে ওমা কারাবা ঘর ভালো থাকবে যতদিন আল্লাহওয়ালা মানুষ কাবার পাশে থাকবে যতদিন আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে আল্লাহর ঘরের মধ্যেও কাফেরদের মূর্তি ঢোকে আজকে নবীর সন্ন্যদ যদি আমাদের কাছে না থাকে তাহলে ওই খ্রিস্টানদের ইহুদের সংস্কৃতি আমাদের মধ্যে চলে আসবে তোর এখন কথা ঠিক কেনা জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন হবে মেসি নেইমার কোনো জান্নাতের সর্দার হবে না আজকে বাংলাদেশের যুবকেরা মেসি নেইমারকে নিয়ে পাগল মেসির জার্সি পরে নেইমারের জার্সি পরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাই ব্রাজিলের পতাকা টাঙ্গাই তোমরা জানো বিশ্বকাপ যখন খেলা হলো তখন কিন্তু শীতকাল ছিল তোমরা এত লম্বা লম্বা পতাকা সিরাজগঞ্জে টাঙ্গাই ওই পাঙ্গা থেকে শুরু করে এত পতাকা তোমরা টাঙ্গাইছো ওই পতাকার টাকা যদি গরিবদের তোমরা দিয়া দিতে শীতের কাপড় আল্লাহ রসুল বলেছেন মকসির উরিয়ান যারা গরিবদেরকে বস্ত্র দেয় আল্লাহর জান্নাত তাদের জন্যে আশা করে থাকে এই জন্যে বিদেশি সাংস্কৃতিক আমরা গ্রহণ না করে নবীর সোমনাথ যদি আমরা গ্রহণ করি তাহলে নবীর জিন্দা নবী মোদিনাই নাই নবী আছে আমাদের কলিজ দিলের আয়না খুলে দিলের আয়না খুলে দেখ না চে সোনার মদিনা একটু চোখ বন্ধ করে দিলের আয়না খুলে দেখ না সোনার মদিনা কলিজয়ে বসত করে মানুষ এক জনা তিনি হলেন আমাদের সোননাথ তিনি হলেন আমাদের আদর্শ তিনি হলেন আমাদের শাফিউল মুজলিমি আল্লাহ আসকের মাহফিলকে কবুল করুন সকল বড় আল্লাহ আমিন আস্তাকল্লা আল্লাহলা ইহাই অত বইলাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ চব্বিশে সত্তর টাকা আপনারা দিয়েছেন এই তাও মাত্র এই বাদি তারপরও আনেননি তারপরও কিন্তু কম হয়নি চব্বিশে সত্তর টাকা আপনারা দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ রহমান্তালাম আমিনাল্লাম তাবা রক্ত আল জলালিক আয় আল্লাহ তোমার যুবক বান্দারা যুবকেরা গান বাজনা না করে সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ দুদিন ব্যাপী মাহফিলের সাবিল রজনীতে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে সঙ্গে করে নিয়ে রাত বারোটার পর রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাহাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্যে রাসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে হলে হলে ভুল মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার নবী মদিনা অজা মোবার আল্লাহ তুমি কবুল করে নাও তাম্বিআ কেরামা সাহাবে কেরাম উম্মাতুল মৌমিনিন শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মা পৃথিবীর যত গোরস্থানে ইসলামপুর গোরস্থানে যত মুরগা ছুয়াস আল্লাহ সকলের কবরে আজকের সবকে আপনি কবুল করে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা মা যাদের কবর গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ আমার মায়েরা পর্দার অন্তরালে বসে বসে ওয়া শুনেছি আল্লাহ আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমাদের মধ্যে আমরা কেউ অসুস্থ আছি আল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ে দান করো যে যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি হেদাতের মালা ফরায়া দাও এই যুবকগুলোকে আল্লাহ তুমি পাঁচ অর্থ নামাজি কবুল করো এই যুবকদের মধ্যে লেখাপড়া যারা করে মাথার জেহানি শক্তি বাড়ায় দাও যারা পরীক্ষা দিবে ভালো রেজাল্ট করার তৌফিক দাও যারা খেতে খামারে কাজকাম করে তাদের শরীরের সুস্থতা দান করো যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের বরকত দাও আল্লাহ যারা বেকার যুবক আল্লাহ তাদের এজেকের একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ যুবকদেরকে মিলেমিশে থাকার তৌফিক দাও আল্লাহ অশ্লীলতা থেকে যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ইসলামপুর কত সুন্দর নাম ইসলামপুরের মসজিদ পাঁচ অক্ত নামাজে মুসল্লি ভরপুর করে দেওয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো সুদীজনকে আল্লাহ তুমি কবুল করো যারা যুবকদের সর্বাত্মক সহযোগিতা করেছে টাকা পয়সা বুদ্ধি বিবেচনা দিয়ে জায়গা দিয়ে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো আল্লাহ আমি গুণাগার আমি পাপিষ্ট আল্লাহ আমার হাত যদি তোমার পছন্দ না হয় এতগুলো পাগলের মধ্যে যার দুই হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের শিলায় আজকের সিরাত মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমাদের কলিজায় দাও নবীর সুন্নতের শক্তি আমাদের ইমানের শক্তি বাড়ায় দেয় আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.